أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تسلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة وهنا الله رسول الله صلى الله عليه وسلم মানুষ কে সৃষ্টি করেছেন এবং মানুষের এক সময় এই দুনিয়ার জীবনের সমাপ্তি রেখেছেন মৃত্যুর মাধ্যমে আর তারপরে একটা জীবন রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবন আখিরাত কিয়ামত এবং দুনিয়ার মাঝখানের জগৎ যেটা পারলৌকিক জগৎ কিন্তু সেটা কিয়ামতের পূর্বের জগৎ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মানুষকে দুই ভাগে ভাগ করবেন যেমন দুনিয়াতে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে সৎকর্মশীল সালেহীন এবং অসৎ মানুষ কাফেরিন ফাসিকিন পাপিষ্ট দুনিয়ায় যেমন বিভক্ত হয়েছে তেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিয়ামতের দিন দুই শ্রেণীতে ভাগ করবেন এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন আর নিচে নামিয়ে দেবেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিরিন
সালাত এবং সালাম নাযিল হবে আলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানুষকে কেমন করে সম্মানিত হইতে হবে ইহকাল পরকালে তার জন্য রাস্তা দেখাতে এসেছিলেন। কি করে আপনি ভাগ্যবান হতে পারবেন আখেরাতে পরকালে চিরস্থায়ী জগতে, তার জন্য পৃথিবীতে এই দুনিয়ায় কর্মজীবনে কি করণীয়, কি আদর্শ গ্রহণ করতে হবে, সেই শিক্ষা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই মানব জাতি পেয়েছে। সর্বশেষ শিক্ষা, আদর্শ শিক্ষা সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, যাকে আদর্শ করে পাঠিয়েছেন, যার কাছে আসমানি দিক নির্দেশনা নাজিল করেছেন মানুষকে রাস্তা দেখানোর জন্য, যাতে করে তারা সফলতা লাভ করতে পারে, তারা আখিরাতের ভয়াবহ অবস্থা থেকে, মহাশাস্তি থেকে বাঁচতে পারে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, তার আদর্শে বিশ্বাসী হয়ে তার বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পথ নেই। আমাদের ধারাবাহিক তাফসীর চলছে জুজে আম্মার, আজকে তাফসীর হবে সূরাতুল গাশিয়ার, সূরা গাশিয়ার তাফসীর। এই সূরা গাশিয়া ছোট্ট একটি সূরা আম্মা পারার, যেই সূরাতে 26টি আয়াত রয়েছে। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। সূরায়ে আলার তাফসীর করতে গিয়ে কিছু কথা সূরা গাশিয়া সম্পর্কেও আলোচনা এসছে হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাতে এবং জুমার সালাতে সূরা ফাতিহার পরে দুটি সূরা পড়তেন। প্রথম সূরা হচ্ছে সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা, আর দ্বিতীয় সূরা হচ্ছে সূরাতুল গাশিয়া। এটি সহিহ মুসলিমের হাদিস। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত ছাড়া জুমার সালাতেও কী করতেন? এই সূরায়ে আ'লা এবং সূরায়ে গাশিয়া পাঠ করতেন, যেমন আবু দাউদ রয়েছে, নাসাইত রয়েছে, সহিহ মুসলিম রয়েছে। সূরা গাশিয়া, এই সূরার বিষয়বস্তু হচ্ছে আখিরাত, কেয়ামত, যেই দিন ভয়ঙ্কর অবস্থা থাকবে, যেই দিন হক স্পষ্ট হয়ে যাবে সকলের ওপর, বাতিল স্পষ্ট হয়ে যাবে, যেই দিন হকপন্থীরা তাদের ন্যায্য হক ফিরিয়ে পাবে আর বাতিলপন্থীরা তাদের উচিত শাস্তি পাবে, যেদিন চূড়ান্ত ফয়সালা হবে, যেটা হচ্ছে ইয়াউমুল ফাসল, চূড়ান্ত ফয়সালার দিন কোরআনের ভাষায়, যেটা হচ্ছে ইয়াউমুল কিয়ামা, যেদিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবে। কিয়ামা মানে দাঁড়ানো, আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। যেই দিনটির নাম হচ্ছে আল গাশিয়া, সমস্ত মানুষকে বিপদ ঢেকে নেবে, বিপদ ঘিরে ফেলবে। এই কিয়ামতের অনেকগুলি নাম কোরআনে কারিমে গুণবাচক নাম উল্লেখিত হয়েছে। সূরাতুল গাশিয়া এর নামকরণ এই গাশিয়া শব্দ থেকে। প্রথম আয়াতে রয়েছে হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাদিস মানে বিবরণ, হাদিস মানে বর্ণনা, হাদিস মানে কথা। আর গাশিয়া ইসিম ফাইল মুয়ান্নাসের সেগা ওয়াহিদ মুয়ান্নাস, গাশিয়া ইয়াগশা থেকে, ওর মানে হচ্ছে ঢেকে নেওয়া, সমাচ্ছন্ন করা, আচ্ছাদিত করা, এসব মানে। সেই দিন নির্ভয়ঙ্কর অবস্থা মানুষকে চারিদিক থেকে ঢেকে নেবে, কোনো মানুষ এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারবে না, নিজের ইমান আমলের ভিত্তিতে আল্লাহর রহমত সেদিন মানুষকে রক্ষা করবে, রব্বুল আলমিনের রহমত এবং আল্লাহর রহমত তাদের ওপর হবে সেই দিন, যারা হচ্ছে মূলত ইমানদার এবং সৎকর্মশীল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই সূরা তাফসীর সরাসরি মহান আল্লাহ ইরশাদ করছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল মানে কি? হাল মানে কি? জি, হাল একটি হরফ, এমন একটি অক্ষর আরবি ভাষায়
যতগুলি শব্দ আছে তিন ভাগে ভাগ করা হয়েছে, ইসম, ফেল এবং হার্ফ। ইসম যেগুলি হচ্ছে নাম, নাম সর্বনাম, এগুলি হচ্ছে সব হচ্ছে নাউন, প্রোনাউন সব হচ্ছে ইসম। আর ফেল ক্রিয়া, জি ভার্ব যতগুলি রয়েছে এগুলো হচ্ছে ফেল। আর হার্ফ হচ্ছে যে নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, অন্যের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করে, শুধু হাল কোনো অর্থ প্রকাশ পাবে না, জি। কিন্তু হাল যখন আতাকার সাথে এসছে তখন নিজের অর্থ প্রকাশ করছে। এ হচ্ছে হার্ফের সংজ্ঞা। ফেলের মধ্যে কালও আছে, অনেকটা কালের সাথে সম্পর্কিত, তিনটি কালের, আর তার অর্থ নিজেই অর্থ বহন করতে, অর্থ প্রকাশ করতে স্বয়ং সম্পন্ন। সে মেরেছে, সে খেয়েছে, সে খাবে, জি, সে খাচ্ছে, জি হ্যাঁ, অর্থ প্রকাশ করছে এবং তাতে একটা কালও রয়েছে। আর ইসম হচ্ছে নাম, কোনো স্থান, ব্যক্তি, বস্তু, যে কোনো কিছুর একটা নাম, নিজের অর্থ প্রকাশ করতে পারে কিন্তু তাতে সময় কাল পাওয়া যায় না, কালের সাথে তার কোনো সম্পর্ক নেই। এ হচ্ছে হার্ফ। হাল মানে এমনি কি, কিন্তু এখানে কাদের অর্থে ব্যবহৃত, কাদটাও হার্ফ, কাদ মানে নিশ্চয়, নিশ্চয়। বেশ কিছু আরবি অক্ষর রয়েছে যেগুলির অর্থ নিশ্চয় হয়, তার মধ্যে একটি হচ্ছে কাদ, কাদ আফলাহা মান তাজাক্কা, নিশ্চয় সফল কামুরা, জি, কাদ আফলাহাল মুমিনুন, জি। ঠিক এখানে হাল আতাকা মানে কাদ আতাকা হাদিসুল গাশিয়া, আল্লাহ জিজ্ঞাসা করছেন, কিন্তু জিজ্ঞাসা মানে এই নয় যে জিজ্ঞাসা করে আমাদের উপর ছেড়ে দিচ্ছে, বরং এখানে নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল বলতে চাইছেন যে নিশ্চয় এটা হয়েছে, এই খবর তোমাদের কাছে, এই কথাগুলি তোমাদের কাছে পৌঁছে গেছে, জি। তো বলছেন আল্লাহ রাব্বুল, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আতাকা, আতা মানে কি, আতা মানে আশা, মাশাআল্লাহ আরবি জানছেন। আমি যদি এটাকে বলি আতা, আতা মানে কি, আতা নয়, আইন দিয়ে নয়, ফামান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, আতা মানে দেওয়া, প্রদান করা, আমাদের জানা আছে হামজা আইন ত ইয়ার উপর খাড়া আলি, জি, আতা, আতা ইউতি মানে দেওয়া, জি হ্যাঁ। কিন্তু এটা লিখতে একই রকমের, শুধু পার্থক্য আতা আর আতা, আতা আর আতা কি পার্থক্য দেখি, হ্যাঁ, আতা মানে বললেন এখানে আতা আছে না আতা আছে, হ্যাঁ, আতা বলছে অনেকে খাড়া আলি পাচ্ছে এরকম, আতা, আতা মানে আশা এখানে, ঠিক, আর আতা মত খাড়া, খাড়া আলি পুরোপুরি, হ্যাঁ জি, এর মানে কি, আতাই তোকা, হ্যাঁ দিয়েছি, দেওয়া, ওই আতা আর আতা একই অর্থ, দেওয়া, জি। ও আতা কুমেন করলে মাস আল তুমু, আল্লাহ বলছে সূরা ইব্রাহিম, আল্লাহ তোমাদেরকে প্রদান করেছেন, দিয়েছেন, মিন করলে মাস আল তুমু, যা তোমাদের মনটা চেয়েছে, তোমরা যা চেয়েছো, যা তোমাদের প্রয়োজন আল্লাহ মিটিয়েছেন। বরং আমরা বাস্তবে এমনি আল্লাহর কাছে যা চাই তার চাইতে যেগুলো আমাদের প্রয়োজন কিন্তু চাইনি, বরং চাওয়ার ক্ষমতা ছিল না, সেগুলি অসংখ্য। আপনি চাইতে শিখেছেন হয়তো 15 বছর বয়স হওয়ার পরে, তার আগে তো হুঁশি ছিল যে কী চাইতে হবে আল্লাহর কাছে আর কী চাইতে হবে না, তাই না? সবার লোক হয়েছেন, বুঝতে শিখেছেন, এখন ভালো চাইতে হবে আল্লাহর কাছে, চেয়েছেন, কটা চেয়েছেন হাতে গণা, কয়েক কয়েক কিছু চেয়েছেন হয়তো, মুমিন হইলে দুনিয়া আখেরাত দুই জগতের কিছু চেয়েছে, কিন্তু চাওয়ার বয়স হওয়ার আগে যেগুলি আল্লাহ দিয়েছেন, মায়ের পেট থেকে শুরু করে, তার আগে থেকে শুরু করে, তারপরে মাতৃগর্ভে দুনিয়া আসা, তারপরে আপনার বাল্যজীবন, ওয়া আতাকুম, তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, জি হ্যাঁ, কত কি দিয়েছে চিন্তা করুন তো দেখি, সুস্থতা, খাদ্য, পানীয়, শ্বাস প্রশ্বাস, নিরাপত্তা, তারপরে মা বাবার মায়া মমতা, তাদের প্রতিপালন, পরিচর্যা, এইসবগুলি যদি না দিতেন, সুস্থ হয়েই পয়দা হয়েছেন মায়ের পড়তে, কিন্তু অসহায় ছেড়ে দিয়েছেন, বেপরোয়া ছেড়ে দিয়েছেন, তুই মর না হয় বাঁচ, তোর পেশা আবার পায়খানা থেকে কে উঠাইতে পারবে, সব ওইসব কে ময়লা আবর্জনা গন্ধ বরদাস্ত করতে পারবে, তো এখানে আসতে পারতেন, হুঁশ তো নেই, মনে করছেন যে এইরকমই চিরকাল ছিলাম,
তাদের হক ভুলে গেছেন, তারা যেই সময় আপনাকে বড় করেছে সেই সময় আপনি অসহায় ছিলেন আপনি, জি, এবং আপনার জন্য সার্বিক কল্যাণ চেয়েছে, আপনি দীর্ঘায়ু হন, দীর্ঘদিন বাঁচুন, দীর্ঘদিন সুস্থভাবে থাকুন, আপনি সারা জীবনটা সুস্থ থাকেন, চেয়েছেন না চাই নাই? মা বাবা এটাই চেয়েছেন না? আর মা বাবা বৃদ্ধ হইলে যতই ভালো মানুষ হন না কেন, তাদের সুস্থতা চাইলেও যখন তারা বেশি অসুস্থ হয়ে যায় তখন জানটাকে ছাড়াবার চেষ্টা করে, কথা বুঝতে পারছেন না? পারছেন না, অর্থাৎ কী চেষ্টা করেন আপনারা? ও আল্লাহ সুস্থ করুক, আর না হলে সহি সালাম দুনিয়া থেকে চলে যাক, ঠিক কিনা? আর বরদাস্ত করতে পারছেন না, পেশাব পায়খানা টানতে পারছেন না, আর মানে এই বাপ মা যে অচল হয়ে গেছে, বিছানা ধুয়ে নিয়েছে, বাথরুমে নিজে যেতে পারছে না, কাপড় নিজের কোনো রকম ঠিক রাখতে পারছে না, আর বরদাস্ত হচ্ছে না, যেন আপনার মাথার বোঝা হয়ে গেছে, আপনার স্ত্রীর জন্য তো বড় মহাবিপদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে একসময় বাপ মা মানুষ করেছে সেটাকে এই বাপ মায়ের বার্ধক্যের সময়ের সাথে তুলনা করে দেখেন তো, বাপ মায়ের দৃষ্টিভঙ্গিটা আপনি যখন অসহায় শিশু ছিলেন তখন কি দৃষ্টিভঙ্গি ছিল, আর আপনার দৃষ্টিভঙ্গিটা বৃদ্ধ বাপ মায়ের ক্ষেত্রে কীরকম দৃষ্টিভঙ্গি, খেদমত করলেও খেদমত যারা করছেন তারাও আর বরদাস্ত করতে পারছেন না, আর ভাই পেশাব পায়খানা টানা যাচ্ছে না, সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন না? বুঝতে পারছেন না কথা? যদি বুঝে থাকেন তাহলে সেই হিসাবে অন্তরটাকে ঠিক করবেন এবং সেই রকমই আগে অন্তরে সংশোধন করবেন, অন্তরের সংশোধন হইলেই তখন কথা কাজ ভালো হবে। একটুতেই বৃদ্ধ বাবা মা অচল, বিছানা ধরে নিয়েছে, চলতে পারে না, খারাপ ভাষা বেরিয়ে যাচ্ছে, বিরক্তি প্রকাশ করছে, হ্যাঁ, তারপরে যেন একটা অনীহা প্রকাশ করছে, কেন? কারণ অন্তর খারাপ হয়ে গেছে, অন্তর খারাপ হয়ে গেছে, আগে অন্তরটা ঠিক করতে হবে, কথা তখন ঠিক হয়ে যাবে, অন্তর ঠিক হলে আর কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যা আমরা চাইনি কিন্তু আমাদের প্রয়োজন, সব কিছু দিয়েছেন, ওগুলো না হলে আমাদের চলতো না, আমরা বড় হইতে পারতাম না, ওইসব না হলে এখানে আসতে পারতাম না, চাইনি, তারপরে আল্লাহ দিয়েছেন, কত আরহাম রাহিমিন, জি, আতা কুমিন করলে মাস আলতুম, কথা বেড়ে যাচ্ছে, তফসির করছিলাম আতা এবং আতার, তাহলে এবার বুঝতে পার, আতা মানে হচ্ছে আশা আর আতা মানে দেওয়া, জি, হ্যাঁ, কী পড়বেন এখানে? হাল আতাকা, হাল আতাকা পড়বেন না, যারা শুদ্ধ পড়েন না, কোথা থেকে কোথায় অর্থ পাঠিয়ে দিলেন, তোমাদের কাছে এসে কিছু কি তোমাকে দিয়েছে কি, কত বড় ভুল করে ফেলেন আপনি, এইরকমই আমিন বলতে গিয়ে অনেকে ভুল করেন, আমিন না আমিন, আমিন মানে ইস্তাজিব ইয়া রব, হে আল্লাহ কবুল কর, আমিন মানে এস এম ফেল, শব্দটি তো এসিম কিন্তু অর্থ ফেলের, ইস্তাজিব আমর হাজের কবুল কর, কিন্তু যদি আমিন বলেন, বললেন আমিন, যে জানে না সেটু আমিন, আমিন আর আমিন ওর পার্থক্য কি, ও তো বুঝে না কিছু, একটা বললেই হইল, আমিন মানে কি? বিশ্বস্ত, আমিন মানে আমানতদার, ওয়াহাজ আল বালাদিল আমিন, আবার এখানে যদি বল ওয়াহাজ আল বালাদিল আমিন, কি বিপদ করলেন আপনি, ঠিক না? তাহলে কোরআন শুদ্ধ পড়তে শিখতে হবে, কোরআন শুদ্ধ পড়তে শিখতে হবে, কোরআনের অর্থ বুঝতে শিখতে হবে, যে আমি আমিন বললে কি বললাম আর আমিন বললে কি বললাম, আতাকা বললে কি বললাম আর আতাকা বললে কি বললাম, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আতাকা তোমার কাছে এসেছে, কা তোমার হাদিস মানে বললাম, এখান থেকে হাদিস বলা হয় কোরআনে করিমকে, আল্লাহর বাণী, হাদিস মানে কথা বাণী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকেও হাদিস বলা হয় কারণ সেটা হচ্ছে কথা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক কথা অথবা তার কর্ম সম্পর্কে সেই কথাগুলি, জি, অথবা তার অনুমোদন সম্পর্কে সেই কথাগুলি, সেই জন্য সবগুলি হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল গাশিয়া বললাম একটু আগে, গাশিয়ার সম্পর্কে শব্দের
আলোচনা, গাশি আগশা মানে হচ্ছে ঢেকে নাও আচ্ছাদন করা। হে নবী, তাহলে এখানে এক বচন দিয়ে সম্বোধন করা হয়েছে কাকে? যার উপর কোরআনে করিম নাজল হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি তাফসীর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি সম্বোধন করা হয়েছে, কারণ প্রথম সম্বোধন তাকে করা হয়েছে কোরআনে করিমে, আর পরোক্ষভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে সম্বোধন করা হয়েছে। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দুই ভাগে বিভক্ত, এক উম্মত যারা ডাকে সাড়া দিয়েছে, নবীর দাওয়াতে সাড়া দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যারা সাড়া দেয়নি উম্মতে দাওয়াত। উম্মত হচ্ছে দুই রকমের, উম্মতে ইজাবা যারা ডাকে সাড়া দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুসলিম, আর যারা উম্মতে দাওয়াত মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আহ্বানের ক্ষেত্রেও কিন্তু তারা ডাকে সাড়া দেয়নি, ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত বিশ্বের অমুসলিম রয়েছে সকলকে যেন পরোক্ষভাবে সম্বোধন করা হয়েছে। হে মানুষ, তোমার কাছে কি আসেনি? তোমার কাছে কি আসেনি হাদিসুল গাশিয়া, সমাচ্ছন্নকারী কথা? জি, আল গাশিয়া সেই দিনের কথা, সেই দিনের কাহিনী, সেই দিনের ভয়াবহ অবস্থার কথা, যেই দিন মানুষকে বিপদ আপদ চারিদিক থেকে আচ্ছাদন করবে। সে কথাগুলি কি আসেনি? কার মাধ্যমে আসবে? এগুলি জানবে কি করে? আসবে ওহি মারফত, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। জি, আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া। আর কেউ কেউ বলেছেন যে এখানে সম্বোধন হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না। তাহলে প্রথমটা বললাম যে নবী সাল্লাল্লাহু সম্বোধন, আর পরোক্ষভাবে আমাদেরকে সম্বোধন, আর আরেকটা হচ্ছে যে না, এখানে প্রত্যেক ব্যক্তিকে, হ্যাঁ প্রত্যেক মানুষকে যেন সম্বোধন এক এক করে। তোমার কাছে এই খবর আসে নাই, তোমার কাছে এই খবর সংবাদ আসে নাই, তোমার কাছে এই মহাদিবস যেই দিন সমস্ত মানুষকে বিপদ আচ্ছন্ন করবে সেই দিনের খবর আসে নাই, প্রত্যেক মানুষকে যেন সম্বোধন করা হয়েছে। খেতাব লিকুল ইনসান, এই দিন মানুষ দুই ভাগে বিভক্ত হবে বলছিলাম, কিয়ামতের দিনে মানুষ দুই ভাগে বিভক্ত হবে, কারণ দুনিয়াতেও তারা দুই ভাগে বিভক্ত হয়েছিল, সৎ আর অসৎ, মমিন আর কাফের। জি, ভালো মানুষ আর খারাপ মানুষ। জি, অন্তর পরিষ্কার অন্তর নাপাক, অন্তর পরিষ্কার ইমান দিয়ে, তৌহিদ দিয়ে, সুন্নাহ দিয়ে, আর সততা দিয়ে, আর ভালো কাজের আগ্রহ দিয়ে। জি, আর সমস্ত পাপ মুক্ত করে, আর না হলে অন্তর অপরিষ্কার কুফরি শিরক নিফাক এবং বিদাতের কারণে, আর পাপের কামনা বাসনা শাহওয়াত আর শুভাত সংশয় আর কুপ্রবৃত্তির অনুসরণের কারণে পাপিষ্ট অন্তর হয়ে গেছিল দুনিয়াতে। এই দুই ভাগে বিভক্ত মানুষ, মানুষ মুসলিম ঘরে পয়দা হোক আর কাফের ঘরে পয়দা হোক, মানুষ দুই ভাগে বিভক্ত, মানুষ দুই ভাগে বিভক্ত। দুনিয়ায় যেহেতু দুই ভাগে বিভক্ত, সুতরাং আখিরাতও এই দুই ভাগে বিভক্ত আল্লাহ করবেন। ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, একদলকে আল্লাহ জান্নাতের অধিবাসী করবেন আর আরেক দলকে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রথম দলের কথা বলছেন, তাদের মুখমণ্ডল কেমন হবে, তারা দেখতে কেমন হবে, তাদের অবস্থা কেমন হবে এই মহাদিবসে বলছেন, ওজুহু ইয়াওমাইযিন খাশিয়া, কতক মুখমণ্ডল সেই দিন। ইয়াওমাইযিন মানে সেই দিন, মানে কোন দিন? জি, ইয়াওমাইযিন আসলে ইয়াওমাইজ কানা কাজা, আরবি গ্রামারের ওলামারা বলেছে যেই দিন এই অবস্থাটা হবে, মানে কিয়ামতের দিবস, যেই দিনের কথা আলোচনা চলছে, আলোচ্য বিষয়বস্তু, সেই দিন কতক মুখমণ্ডল কি হবে, খাসিয়া তো মানে লাঞ্ছিত হবে, খাসিয়া একশা মানে হচ্ছে লাঞ্ছিত হওয়া, অবন নমিত হবে। জি, নিচু হবে। জি, নিচু হবে, মানুষ যখন লাঞ্ছিত থাকে তো মাথা উঠাইতে পারে না, এটা আমাদের ভাষার অলঙ্কারেও আছে, আছে না, মুখ উঠিয়ে কথা বলার মতো তার সাহস নেই, বলছে না, হ্যাঁ তার মুখটা
নিচে হয়ে গেছে, মাথা নিচে হয়ে গেছে, বলি না কিসের জন্য? লাঞ্ছিত সে সমাজে, সেই জন্য মুখ দেখাতে পারে না সমাজে, বলছে না? তার মানে কি? সমাজে লাঞ্ছিত, সমাজে মান সম্মান হারিয়ে ফেলেছে, যে কোনো কারণে হোক না কেন, জি, চারিত্রিক দোষের কারণে অথবা পরিবারের কোনো সদস্যের অঘটনের কারণে, মানুষের বংশের এরকম হয় না, হয় না, সমাজে মুখ দেখাতে পারে না, জি, মুখটা উঠিয়ে কথা বলতে পারে না, এই কথা বলা হয়। সেই দিন এক শ্রেণীর মানুষ হবে যাদের মুখমণ্ডলগুলি, চেহারাগুলি কি হয়ে যাবে? খাসিয়াতুন মানে জলিলাতুন, লাঞ্ছিত, অপদস্থ, অবনমিত, হ্যাঁ, নিচু হয়ে যাবে, মাথা উঠিতে পারবে না। আসামিদেরকে দেখেছেন, অপরাধীদেরকে ধরে নিয়ে যায়, তখন মাথা উঠিয়ে দেখে, দেখো দেখি না, মাথা ওঠার সাহস নেই আছে, জি হ্যাঁ। অথবা টিভির পর্দায় নিয়ে আসে অপরাধীদেরকে, তাদের স্বীকারোক্তি বা দেখাবার জন্য, দেখেন না কী অবস্থায় থাকে তা, হ্যাঁ, ওই অবস্থা হবে অপরাধী জাহান্নামীদের, বলা বলছ। ওরা কারা, ওদের কাজকর্ম কেমন ছিল, এখন শোন, আল্লাহ বলছেন আমেলাতুন নাসেবা। এই আমেলাতুন নাসেবার দুটো তাফসির করা হয়েছে, একটি তাফসির ইবনে কাসির এখানে রয়েছে, আর একটি তাফসির অন্য অন্য তাফসির রয়েছে। সেই তাফসিরটিকে আল্লামা ইবনে উসাইম রাহিমাহুল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছেন, দুটোই আপনাদের সামনে পেশ করি। আর দুটোতে বিরোধ নেই, সুতরাং দুটোর যে কোনোটাই হতে পারে বা দুটোই অর্থ হতে পারে। কোরআন এখানে একটা অলঙ্কার হচ্ছে যে যতগুলি অর্থ হওয়া সম্ভব, বিশেষ করে সাহাবাই কেরামরা যদি বলে থাকেন, সালাফগণ তাবেইন, তাবেইনরা সেই তাফসির করে থাকেন, অথবা আরবি ভাষা সেই অর্থটা বহন করে, আর আপনার পূর্বে সেই তাফসির করেছেন, সেটা বাতিল তাফসির না, আকিদা অথবা ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক না, এই শর্তগুলি রয়েছে, নাহলে ইচ্ছা মতো তাফসির করবেন আর শির কুফরি সাব্যস্ত করবেন, কোরআন অপব্যাখ্যা করবেন, ওটা তাফসির না, সাংঘর্ষিক না হয় মৌলিক বিষয়, মৌলিক বিষয় আল্লাহ ছাড়া কেউ ইলমে গায়েব জানে না, আপনি আয়াতে তাফসির আসবে না বলছেন, নবী আলমুল গায়েব চলবে? বহু আয়াত স্পষ্ট, শত শত নবী সাল্লাহ সাল্লামের জীবনের ঘটনাবলী স্পষ্ট, যে নবী সাল্লাহ গায়েব জানতেন না, তাই না? যতটা জানিয়ে দেওয়া হতো ততটাই শুধু জানতে পারতেন, উটের পেটের তলায় হাড় পড়ে আছে খবর রাখেন না, ঠিক না? পর্দার আড়ালে এক মহিলা এসে মাসলা জিজ্ঞেস, সহি বুখারী হাদিস, মাসলা জিজ্ঞেস করছে, বেলাল এসে বলছেন যে এক মহিলা একটা মাসলা জিজ্ঞেস করছে, মাসলাটা বেলালকে বলছে যে একটু নবী সাল্লাহ জিজ্ঞেস করে দাও, যে স্বামীর আগের সংসার, আগের স্ত্রী ছেলে মেয়ে আছে, ওদেরকে আমার পয়সা আছে, আমি এই স্বামীকে জাকাত দিতে পারবো কি না, এই জন্য গরিব স্বামীকে তার ছেলে মেয়েগুলো মানুষ করার জন্য, বলছে এই মাসলা কে জিজ্ঞেস করছে, নবী স্যার বলছেন এই মাসলা কে জিজ্ঞেস করছে? তো বেলালকে কিন্তু ওই মহিলা বলছে, বলিও না, কারণ আমার স্বামী, হ্যাঁ, এর নামটা জেনে নেবেন যে তাকে সে জাকাত খাবে, স্ত্রীর জাকাত, এটা একটা খারাপ দিক না, দেখেন স্বামীর তাহলে শ্রদ্ধা কত একজন স্ত্রীর অন্তরে হওয়া উচিত, এই সম্মানের খেয়াল রেখে বলেছে, ওয়ালা তুখবির হুমান নাহনু, বলিও না যে আমি কে মশলা জিজ্ঞেস করছি, কার কে, কিন্তু নবীকে জিজ্ঞাসা করে উপায় তো নেই, বলতেই তো হবে, এখন তো বলা যাবে না যে বলবো না, বলছেন ইয়া রাসূলুল্লাহ, একটু জাইনাব আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাইনাব বলার পরও জানতে পারছেন এই জাইনাব আমার মেয়ে না, আমার স্ত্রী, দুইটো দুই জাইনাব ছিল স্ত্রী নবী সাল্লাম, তাই না? জাইনাব উম্মুল মাসাকিন আর জাইনাব বিনতে জাহাশ, তিনটা হইল, আর এক জাইনাব যৌজাত আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জাইনাব, এই কয়েক জাইনাব, আরও জাইনাব মদিনা আছে, আইজু জায়ানিব, কোন জাইনাব মাসলা জিজ্ঞেস করছে, তারপর নবী আলিমুল গায়েব, তারপর নবী আলিমুল গায়েব আর হাজির নাজির হয়ে গেলেন, মুশরিকদের আকিদা বড় শিরক, এটা আল্লাহর ইলমে গায়েবে শরীক করে দেওয়া, তা আপনি খেয়াল খুশি তাফসির করবে, এটা চলবে না, তাফসির যাতে করে দিনের মৌলিক বিষয়গুলির সাথে সাংঘর্ষিক না হয়, জি। আমেলা তো নাস, আমেলা ইসম ফাইলের সেগা ওয়াহিদ মুয়ান্নাস, আমেলা ই আমালও থেকে, তাই না? আমেলা মানে ওই যে কতক চেহারা বলা হয়েছে, কতক মুখমণ্ডল, ওজুহুন, এখানে আসলে আছে ওজুহুন আমেলা তো নাস, কতক মুখমণ্ডল বা কতক ব্যক্তি এমন হবে, আমেলাতুন, যারা কঠোর পরিশ্রম করেছে দুনিয়াতে, আমেলাতুন ফির দুনিয়া, কঠোর পরিশ্রম করেছে, আমল করেছে, এমন না যে বেআমল, বেদিন ছিল, বদদিন ছিল,
এর আগে একদিন বলেছি কিন্তু আপনাদেরকে, বেদিন আর বদদিনের পার্থক্য, বেদিন যারা কোনো আমল করে না আখেরাতের জন্য, হ্যাঁ শুধু দুনিয়ার জন্য কাজ করে, এরা বেদিন, ওদের পেট শুধু দরকার, পেট, পেটের ক্ষুধা মেটায় তারা, আর লজ্জা স্থানের যৌন ক্ষুধা মেটায়, এই দুই ক্ষুধা মেটাই পশুর মতো। তাদের চরিত্র চিন্তা চেতনা হচ্ছে পাশবিক, হাইওয়ান একটা গরু ছাগল, হ্যাঁ একটা কীট পতঙ্গ, তার চিন্তা চেতনা দুটা, পেট আর কি লজ্জা স্থান, যৌন চাহিদা পূরণ করা আর পেটের চাহিদা পূরণ করা। তো বেদিনদের টার্গেট হচ্ছে দুটো পৃথিবীতে, বেশি পয়সা, হ্যাঁ হ্যাঁ বেশি প্রভাব, বড় নেতৃত্ব, দুনিয়ার স্বার্থ, জি পেটের স্বার্থ হয় লেট, আর যৌনক্ষুদা আছে, সুতরাং জি যৌনক্ষুদা নিবারণ, আর সেটা বিবাহের মাধ্যমে হইতে পারে, যদি নামে মাত্র মুসলিম হয়, আর জেনাতে হইতে পারে, আর যদি এটা এতে বিশ্বাসী, বিবাহতে বিশ্বাসী না হয় যেমন আজকাল অধিকাংশ বেদিন, তো যৌনক্ষুদা বা লিভ টুগেদার যেভাবে হোক না কেন, সে সমগামিত তাদের হইতে পারে, পুরুষে পুরুষে বিয়ে হইতে পারে, মহিলা মহিলা বিয়ে হইতে পারে, তাই না? এই পাশবিক চরিত্র বেদিনেরা। আর বদ্দিন কারা? যার আখেরাতের জন্য কর্ম করে কিন্তু ভ্রান্ত কর্ম করে, শিরকি আমল করে, বেদাতি আমল করে, এক আল্লাহর জন্য করে না, মনে করে যাদের জন্য করছি তারা আমাকে পার করে দেবে, তারা আমাকে জাহাজে করে নিয়ে চলে যাবে হাসর মাঠে, জি যাদেরকে সন্তুষ্ট করতে চাইছে তারা উদ্ধার করে দেবে সেই হাসর মাঠে, অথবা আল্লাহর জন্য করলেও রাসূলুল্লাহ তরিকে করে না, এত বড় বড় হুজুরে কিবলা, এত বড় বড় ইমাম আজম ছিলেন, তাদেরকে মানতেই হবে, তারা কি ভুল করতে পারেন, রসুলের মতো করে মানা শুরু করলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতে পারছেন না, সুতরাং বেদাতি কাজ শুরু করলো, সালাত আদায় করে, নামাই তো পড়ে, যায় নামাজের দোয়া পড়ে, ইকতা দায়িত্ব বিহাজ আলেমাম পড়ে, সালাতে করে সম্মিলিত মোনাজাত করে, কারণ এত বড় বড় আলেমরা করেছেন, নবী সাল্লাম করেছেন না, ওটা দেখার বিষয় না, এত বড় আলেমরা করেছেন, মিলাদ করে, নবী সাল্লাম করেছেন এটা দেখার বিষয় না, আরে এত লাখ লাখ খোঁজ আমাদের সবাই করছে আর আপনি কি বলেন, এটা আপনারা কয়জন বলছেন যে এটা করা যাবে না, সবাই তো বলছে করতে হবে, তাই না? জি হ্যাঁ, এদের সম্পর্কে এ আয়াত, আমেলা তারা আমল করেছে, কর্ম করেছে, বদ্দিন ছিল, জি আমল তো করেছে, না সেবা এবং শুধু আমল না, কঠোর পরিশ্রম করেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে আমল করে, এত আমল করেছে, এত আমল করেছে যে ক্লান্ত হয়ে পড়েছে, কঠোর পরিশ্রমী, জি বিদাতিদের জিকির আজকার, জিকির করতে করতে হ্যাঁ পাগল হয়ে যায়, আর মুখের ফেনা শুকিয়ে যায়, আর সুবহানাল্লাহ সারা রাত জিকির, চিল্লে চিল্লে জিকির, হু হু আল্লাহ হু, আর কত কি, যার যত বেদাতি কর্মকাণ্ড রয়েছে, করছে না করছে না, বাপ মায়ের জন্য খরচ করতে গিয়ে বাপ মাকে জান্নাতে পাঠাবে সে জন্য খরচ করতে গিয়ে দু চার পাঁচ লাখ দশ লাখ টাকা ধসিয়ে দিল, কঠোর পঞ্চাশ লাখ, এই যে পঞ্চাশ লাখও খরচ করে, আমেল আমল করেছে কিন্তু নবী সাল্লামের তরিকায় না, না সেবা কঠোর পরিশ্রম করেছে, দু চার পাঁচ বছরের পরিশ্রম করা টাকা সব খরচ করে দিয়েছে বাপ মায়ের জন্য, বাপ মায়ের জন্য খরচ করলাম, তারপর ও তাসলা নারান হামিয়া প্রবেশ করবে, তাসলা সালিয়া আসলা মানে হচ্ছে, বা সালা আসলা মানে হচ্ছে দাখিল হওয়া, প্রবেশ করা, নারান হামিয়া জি জ্বলন্ত উত্তপ্ত আগুনে, হামিয়া বা হামা ইয়াহমি, হামিয়া ইয়াহমি এর মানে হচ্ছে হ্যাঁ জ্বলন্ত, তারপরে এর মানে হচ্ছে গরম, প্রচণ্ড গরম, জি উত্তপ্ত, তাসলা নারান হামিয়া প্রবেশ করবে, তারা কঠোর পরিশ্রম করেছিল, প্রচণ্ড মেহনত পরিশ্রম করে আমল করেছিল, তারপরে প্রবেশ করবে জ্বলন্ত আগুনে, কোথায় যাবে? জ্বলন্ত আগুন জাহান্নামে যাবে। এবার বুঝতে পেরেছেন, এই তাফসীর স্বয়ং আমিরুল মুমিনীন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ তাআলা আনহু করেছেন, তাফসীর ইবনে কাসির রয়েছে, ইমাম হাফেজ আবু বকর আল বুরকানি বর্ণনা করছেন আবু ইমরান আল জৌনি থেকে যে মাররা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বি দাইরে রাহিবিন, উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু একজন
ধর্মগুরু রাহেব খ্রিস্টানদের রাহেব বলা হয় খ্রিস্টানদের যারা ধর্মযাজক ধর্মগুরু এই রাহেবের ইবাদতখানা বা উপাসনালয়ের পাশ দিয়ে অতিক্রম করছিলেন বনে জঙ্গলে তারা একটা কোণে ঘর তৈরি করত আর সেখানে সংসার ত্যাগী বৈরাগী হয়ে একেবারে একাকী জীবন যাপন করত আর কঠোর পরিশ্রম করে ইবাদত করত তাদের না খাওয়া দাওয়া না কোনো রকমের ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা আর না তাদের বিবাহ শাদী আর না তাদের পৃথিবীর নিয়ামতের সাথে কোনো সম্পর্ক খেয়ে না খেয়ে কঠোর পরিশ্রম করে ইবাদত উপাসনা করা এই ছিল কাজ এই রাহেবের তালাফা না দাহ রাহেব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধর্মগুরুকে খ্রিস্টানদের ডাকলেন ফাশরাফা সে উকি মেরে দেখল কাল ফাজালা উমর ইয়ানজুর ইলাইহি ওয়ায়াবকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন কাঁদতে লাগলেন আহ কাঁদতে লাগলেন এই লোকের কঠোর পরিশ্রম দেখে মেহনত দেখে তার ইবাদতে উপাসনায় ফাকিল লাহু ইয়া আমির আমির আল মুমিন মা ইয়াবকিক মিন হাযা সাথী সঙ্গীরা ছিলেন সম্ভবত শাম দেশের সফরে যাচ্ছিলেন কারণ ওই দেশে খ্রিস্টান ছিল বেশি প্যালেস্টাইনে শাম দেশে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিন প্যালেস্টাইন বিজয়ের পরে সফর করে স্বয়ং নিজেই গিয়েছিলেন সেখানে এই খ্রিস্টানদের সাথে চুক্তিপত্রে সই করার জন্য বা চুক্তি সম্পাদন করার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে তার সাথী সঙ্গীরা সহচররা বললেন যে হে আমিরুল মুমিনিন এই লোককে দেখে আপনার কান্নার কারণ বা কি কাফের হ্যাঁ বিজাতি খ্রিস্টান এর অবস্থা দেখে আপনি কাঁদছেন কেন কালা যাকারতু কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি আমিলাতুন নাসে বা তাসলা নারান হামিয়া মহান আল্লাহর কোরআনে কারীমে সূরা গাশিয়াতে যে আয়াত রয়েছে এই আয়াত স্মরণ হয়েছে এই লোকের ক্ষেত্রে এই শ্রেণীর লোকের ক্ষেত্রে লোকদের ক্ষেত্রে বলি আমার কান্না শুরু হয়েছে আমেলাতুন নাসেবা আমল করবে তারা নাসেবা কঠোর পরিশ্রমী হবে পরিশ্রান্ত আর ক্লান্ত হয়ে যাবে মেহনত পরিশ্রম করে ইবাদত বন্দেগীতে তারপরেও তাসলা নারান হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে ফাযালিকা আল্লাযী আবকানি হায় এর অবস্থা দেখে আমি কেঁদে ফেলেছি কান্না থামতে পারিনি ইস এত পরিশ্রম এত মেহনত জীবনের কোনো স্বাদ নিল না সারা জীবন দুনিয়াতেও আজাব দুনিয়াতেও আজাব শাস্তি আর মরলেও আজাব মরলেও আজাব এত কঠোর পরিশ্রম করে কারণ আসমানি দিক নির্দেশনা হেদায়তনামা মোতাবেক আদর্শ তার কাছে নেই ভ্রান্ত পথের প্রতি ভ্রান্ত পথে মেহনত হয়েছে যেমন সূরাতুল কাহাফের শেষ দিকে আল্লাহ বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাউইন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসানুনা সুনা হে নবী বলে দাও হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা তোমাদেরকে বলে দেব কি ওইসব লোকদের সম্পর্কে যারা কর্ম করে আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত আমল করেও বেশি ক্ষতিগ্রস্ত ডিউটি করলেন বেতন পেলেন আরো মার খেলেন কফিলের কাছে আপনার মতো ক্ষতিগ্রস্ত আর কি আছে তাই না ডিউটি করলেন বেতন পাওয়া উচিত ছিল হ্যাঁ বেতন পেলেন না আর মার খেলেন লাঞ্ছিত একটা লোক ডিউটি করেনি বেতনও পাইনি মারও খায়নি ইজ্জতের সাথেও বাড়ি ঘরে আছে যায়নি ডিউটিতে বেশ ওর একটা ক্ষতি হইলো বেতনটাই পাইনি আর কোনো ক্ষতি নেই তাই না আর আর এক লোক ভালো সহি ডিউটি করেছে সুন্দরভাবে ডিউটি করেছে বেতন পেয়েছে হক পেয়েছে সম্মান পেয়েছে ইজ্জতের সাথে বিদায় হয়েছে কত সম্মানিত বেশি ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আর লাভবান তাহলে তিন শ্রেণীর লোকের কথা বললাম বললাম কি বললাম না বুঝতে পেরেছেন কথা জি বেশি ক্ষতিগ্রস্ত শুধু ক্ষতিগ্রস্ত আর সফল লাভবান জি সফল হইতে হবে সেটা হচ্ছে সঠিক তরিকার আমল করতে হবে জি হ্যাঁ সঠিক তরিকার আমল করতে হবে আমল সঠিক সুতরাং প্রতিফল নিশ্চিত ভালো ফলাফল নিশ্চিত ক্ষতিগ্রস্ত বেশি ওই আয়াতের কথা সূরা কাহফের আয়াতের কথা বলছিলাম কারা বেশি ক্ষতিগ্রস্ত আমল করেও আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওরা যাদের মেহনত পরিশ্রম আমলগুলি হয়েছিল ভুল পথে পার্থিব জগতে তাদের মেহনত হয়েছিল দাল্লা ভ্রান্ত পথে গুমরাহির পথে ভুল পথে মেহনত করেছিল ওহম ইয়াহসাবুন কিন্তু তারা ভুলকে ভুল বুঝেনি কি মনে করেছিল
তাদের ধারণা ছিল আন্নাহুম ইউহসিনুনা সুনা, তারা ভালো কাজ করছে, ভালো কথা বলছে। নামাজ তো পড়ছি, তোমরা পড়ো না, তোমাদের নামাজ হয় না, তুমি নিয়তি করো না, ভালো কাজ করছে নিয়ত পড়ে। জাহির নামাজের দোয়া পড়ছি, এমনি দাঁড়িয়ে যাবে এসে, জাহির নামাজের দোয়া পড়লাম, ভালো কাজ করছি। একতাইতে তো বেহাজ আলম পড়লাম, আরে আমি ইমামতি করবো তো বলবো না, আনা ইমামুল ইমান হাজার আমালামি হাজর। আরে দোয়া আপনারা উঠিয়ে দিবেন, ধীরে ধীরে সবই উঠিয়ে দিবেন আপনারা। হ্যাঁ, আল্লাহ দোয়া করতে বলেনি, আল্লাহ সম্মিলিত দোয়া করতে বলেছেন, আর বলেছেন যে ইমামকে ভেড়া দাও, তোমার কী দরকার না দরকার সব ইমাম জানে, তুমি কিচ্ছু জানো, শুধু আমিন আমিন করতে থাকো, আছে কোথাও? তাহলে দোয়া করতে বলেছেন মানে একসাথে দোয়া করতে, আর ইমামকে ভেড়ে দিতে আমার গরজ, ইমাম কী করে পুরা করবে আল্লাহর কাছে? কথা বুঝছেন না? নাই সম্মিলিত মোনাজাত যুক্তিসঙ্গত, না কোরআন হাদিস সম্মত, না যুক্তিতে টিকে, না কোরআন হাদিসে দলিলে টিকে। দোয়া করবেন, আপনার প্রয়োজনে আপনি দোয়া করবেন, দোয়া করবেন যখন যখন বেশি বেশি দোয়া কবুল হওয়ার চান্স তখন দোয়া করার চেষ্টা করবেন। জি, আপনি আপনার দরখাস্ত, আপনার আর্জি আপনার রবের কাছে পেশ করে, আমি আমার রবের কাছে পেশ করব। আপনার আর্জি আমি কি জানি যে আপনার কি দরকার না দরকার, আমি আমার দরকার জানি, আমার প্রয়োজন জানি। বহু বিদাত যারা করছে আর শিরক করছে, কিসের জন্য শিরক করছে? মাজারে সেজদা করছে কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। যে এই যাকে সেজদা করছে জান্নাতে নিয়ে যাবে। পীরের মুরিদ হচ্ছে কিসের জন্য? এ পীর বড় বড় জাহাজ নিয়ে আসবে, বোঝা গেছে না? আর ঘাম কোথায়? ও ঘামের কোনো চিন্তাই নেই, পীর আছে কোনো চিন্তা নেই। কার ঘাম হবে যার পীর নেই? যার পীর নেই সে ঘামে ডুববে, বোঝা গেছে? অহম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনা, মনে করছে খুব ভালো কাজ করছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ভালো করে শোনেন, জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মনে করে আর তার লাইফটা জেনে তার তরিকা মোতাবেক ইসলাম পালন করতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আদর্শ, এটা হচ্ছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। উসওয়া হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া কেউ না, আর কোনো কিছুই না, কোনো আদর্শ না। তো আসুন এখন, একটি তাফসির করলাম কিসের, আমেলাতুন নাসেবা তাসলা নারান হামি, আর একটি তাফসির হচ্ছে যে এইটা দুনিয়ার কাজকর্মকে বোঝানো হয়নি, বরং পরকালের দৃশ্যের কথা বোঝানো হয়েছে। অনেকে এটাকে এই অর্থটিকে শক্তিশালী বলেছেন, কারণ ইয়াউমা ইয়াজিন শব্দ তার আগে এসছে, তাহলে আলোচনাই চলছে কিসের? সেই দিনের। কোন দিনের? কিয়ামতের দিনের। কিয়ামতের দিনে আমেলাতুন নাসেবা তাসলা নারান হামি, তাহলে দুনিয়ার কথা নয় এটা তারা বলতে চেয়েছে। আমেলাতুন নাসেবা, জি, কর্ম ক্লান্ত হবে, আমেলা মানে কর্ম ক্লান্ত হবে, কর্ম করে মেহনত করে যেমন মানুষ ক্লান্ত হয় সেই ক্লান্তি থাকবে জাহান্নামীদের শরীরের চেহারায়। আর নাসেবা আর পরিশ্রান্ত থাকবে, কর্মক্লান্ত আর পরিশ্রান্ত থাকবে, এই অবস্থায় কর্মক্লান্ত অবস্থায় আর পরিশ্রান্ত অবস্থায় তাসলা নারান হামিয়ে জ্বলন্ত উত্তপ্ত আগুনে প্রবেশ করবে। কেমন কথা! আবার আখেরাতে কিসের ডিউটি লাগবে? জেলখানাতে ডিউটি লাগে না? কঠোর পরিশ্রমের সাথে কিছু কিছু কয়েদীদের জেল হয় না? হয় না, হয় না? হ্যাঁ, কি বলে, সশ্রম কারাদণ্ড। হ্যাঁ হ্যাঁ, এ ভাষা তো জানা আছে। তো এইটা দুনিয়াতে যখন হচ্ছে জাহান্নামে হবে না, সশ্রম কারাদণ্ড জাহান্নামে। জি, এগুলো কথা শুধু যুক্তিতে না, কোরআনে কারিমে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে যে জাহান্নামীদের গলাতে কি থাকবে? আগলাল, এজিল আগলাল ফি আনাকহিম, সূরা গাফিরের আয়াত নম্বর 71 এবং 72 দেখুন, কয়েকটি আয়াতে কোরআনে কারিমে এই আগলাল আর সালালসের কথা রয়েছে, সূরা দাহরে রয়েছে। হ্যাঁ, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাইরা, কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাসিল মানে শেকল আর আগলাল আর বেড়ি, জি, মালা পরিয়ে দেবে জাহান্নামের আগুনের মালা, বেড়ি পরিয়ে দেবে, গলাতে ফাঁস লাগানো থাকবে। জি, আর সে কি যেমন তেমন হালকা মনে করছেন যে রশি,
না না এত ভারী হবে, এত ওজনের হবে, এত ওজনের হবে যে নড়তে পারবে না, চলতে পারবে না, টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, কত পরিশ্রান্ত হবে। আপনার শরীরে যদি 10-20 কিলো ওজন চাপিয়ে দেওয়া হয়, চলো 10 কিলোমিটার, কি অবস্থাটা হয়? তাহলে তাদের হাজার হাজার মনের যদি সালাসেল আর আগলাল তাদের গলায় আর তাদের পায়ে আর তাদের হাতে লাগানো হয়, হাতে আর পায়ে আর গলায়, তাহলে কি অবস্থাটা হবে? এজিল আলা আগলাল ফি আনাকহিম, তাদের গলাতে কি থাকবে? বেড়ি লাগানো থাকবে। ওয়া সালাসেল, হ্যাঁ, ফিহা ইউসহাবুন, আর সালাসেল থাকবে, শেকল থাকবে, শেকল থাকবে পায়ে, যাতে কি হবে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপরে তাদেরকে জ্বলন্ত আগুনে বা আগুনে তাদেরকে কি করা হবে? জ্বালানো হবে। সূরা ইয়াসিনে রয়েছে, ইন্না জালনা ফি আনাকহিম আগলালান, জি আগলাল, কোথাও আগলাল সালাসেল দুটোর কথা রয়েছে, কোথাও আগলাল কথা রয়েছে। এতে ইবনে ওসাইব রাহিমাহুল্লাহ তার এই আম্মাপাড়া তফসিরে বলছেন যে এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে থাকবে আর জাহান্নামে জ্বলতে থাকবে আর এসব লাগানো থাকবে, এই হচ্ছে আজাব। আজাব ফওকাল আজাব, আজাবের উপর আজাব, শাস্তির উপর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জাহান্নাম থেকে রক্ষা করেন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরার তৌফিক দান করেন, জাহান্নামের রাস্তা ওর উপর আল্লাহ যেন আমাদের অন্তরে ঘৃণা পয়দা করে দেন, দুনিয়াতে জান্নাতের রাস্তায় যেন চলার তৌফিক দান করেন এবং জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেন। তুস্কা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে। তাহলে জাহান্নামে পানি দেবেন এমন না যে পানি দেওয়া হবে না, পানি দেওয়া হবে, কিন্তু কী পানি? মিন আইনিন, আইন মানে হচ্ছে ঝর্ণা, আইন মানে হচ্ছে প্রসর্বণ, জি, সেখানে ঝর্ণা, জাহান্নামে ঝর্ণা থাকবে, কিন্তু আনিয়া মানে ফুটন্ত, আন মানে ফুটা, যে পানি ফুটছে একবারে, ফুটন্ত, ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। আর যখন পান করানো হবে, অন্য আয়াতে রয়েছে সূরা মুহাম্মাদে ওয়াসুকু মা আন হামিমা, তাদেরকে পান করানো হবে ফুটন্ত উত্তপ্ত পানি, এত উত্তপ্ত পানি, ফাকাত্তা, আম যখন পানি পান করবে তখন মুখে যে ঠোঁট আছে, মুখ আছে, সব কিছু এগুলো কি হয়ে যাবে? জি হ্যাঁ, শুধু ঝলসে যাবে না, সব সুবহানাল্লাহ বিভৎস অবস্থা হবে, পেটের পাকস্থলীর অবস্থা যেখান দিয়ে যাবে কি হবে, আর নাড়ি ভুঁড়ি কি হবে? ফাকাত্তা আম আহম, তাদের নাড়ি ভুঁড়ি পাকস্থলী সব ছিন্ন ভিন্ন হয়ে গলে যাবে, সুবহানাল্লাহ, কাত্তা মানে টুকরো টুকরো হয়ে গলে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এ হচ্ছে আজাব। জি, এক তো শরীর জ্বলতে আছে, তার উপর এই আজাব হইতে আছে, পানি যখন চাইল পিপাসা লাগবে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আর আগুনে পানি চাইবে, তাহলে এই পানি দেওয়া হবে। খাবার কি দেওয়া হবে, সে খাবারের কথা আল্লাহ বলছেন। তো পানির কথা এখানে হয়ে গেল সংক্ষেপে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, আর তাদের খাদ্য দারি নামক বিষাক্ত কণ্টকযুক্ত শুকনো ঘাস ছাড়া আর কিছুই রইবে না। দারির যতগুলি অর্থ করা হয়েছে সবগুলি একসাথে বললাম, কি বললাম? দারি এমন একটা ঘাস, তাহলে ঘাস বলেছি, তাহলে ঘাস সেটা শুকনো হইলে তাকে দারি বলা হয়, শুকনো হলে কি বলা হয়? দারি বলা হয়। আর যখন যতক্ষণ শুকনো থাকে না, সবুজ থাকে, কাঁচা থাকে, তখন সেটাকে শিবরিক বলা হয়, আরবরা কি বলে? শিবরিক, তবে রয়েছে শুদ্ধ উচ্চারণ হচ্ছে তার শিবরিক, শুভরক নাই, শিবরিক। আর এজন্য কি বললাম? শুকনো ঘাস। আর যখন শুকিয়ে যায় সেটা বিষাক্ত হয়ে যায়, কোনো পশুতে খায় না, গবাদি পশুতে, এমনি উঁটে খায় যখন, হ্যাঁ হ্যাঁ, তাজা থাকে, সবুজ থাকে, কিন্তু শুকিয়ে গেলে এত বিষাক্ত হয়ে যায় আর এত কাঁটাযুক্ত, তার সাথে সাথে সেই জন্য বলেছি কণ্টকযুক্ত, বলেছি না কাঁটাযুক্ত, তার এতগুলি অর্থ রয়েছে। দারি, দারি হচ্ছে ঘাস প্লাস শুকনো, শুকিয়ে গেলে বিষাক্ত আর তার সাথে কণ্টকযুক্ত, জাত শৌকিন, জি কাঁটাযুক্ত, কাঁটা আর কাঁটা, কাঁটাতে মুখ, এত মুখ দেওয়া যায় না। তারপরে উঁটে খেতে পারে, যখন কাঁচা থাকে তখন একটু নরম থাকে, কাঁটাগুলো খেতে পারে, শুকিয়ে গেলে কাঁটা আরও শক্ত হয়ে যায় আর মুখ দিতে পারে, তার সাথে বিষাক্ত হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়।
মুফাসসিরিনগণ বলছেন, আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি প্রথম এটি, সেটা হচ্ছে এই যে নাম জারি, মানে এই কথা ভাবিও না যে এই দুনিয়ার এই সেম ঘাসটাই শুধু খাবার হবে, নাম এটা কিন্তু গুণ হচ্ছে ভিন্ন, নাম এটা কিন্তু গুণ হচ্ছে, তাহলে গুণ যে কত মারাত্মক শাস্তির গুণ হবে, এতে মারাত্মক কষ্টদায়ক হবে আল্লাহ ভালো জানে। যেমন জান্নাতে যেসব নিয়ামতের কথা রয়েছে, জান্নাতে দুধ আছে না, আছে না নেই, জান্নাতে মদ আছে না, পানি আছে না, মধু আছে কি না, এ দুনিয়ার দুধ পানি আর মধুর মতো না, বুঝছে, এগুলো আসমা শুধু নাম, কিন্তু গুণ বৈশিষ্ট্য মানুষের কল্পনার বাইরে। কারণ সূরা সাজদাতে আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ফালা তাআলামু নাফসু মা উফিয়া লাহা মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন, কোনো মানুষ জানে না, মা উফিয়া লাহুম জান্নাতীদের জন্য যা লুকিয়ে রাখা হয়েছে নিয়ামত, মিন কুররাতি আয়ুন যাতে তাদের চক্ষু শীতল হবে, চক্ষু শীতলকারী যেসব নিয়ামত আল্লাহ রেখেছে জান্নাতে, কেউ জানে না যেগুলি কত ভালো হবে আর কত গুণের হবে আর কত স্বাদের হবে আর কত আরামদায়ক মজার হবে। জাযাআ বিমা কানু ইয়ামালুন, তাদের উত্তম ভালো আমলের কর্মফল হিসাবে। জান্নাতে যেমন যেসব নিয়ামত রয়েছে সেগুলি সম্পর্কে মানুষ কল্পনা করতে পারে না, কেউ জানে না মানে কি কল্পনা করতে পারে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে, ফিল জান্নাতে ইন্না ফিল জান্নাতে মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কালবি বাশার, জান্নাতে এমন নিয়ামত রয়েছে, এমন এমন নিয়ামত রয়েছে মালা আইনুন রাত, কোনো চোখে জীবনেও দেখেনি, কোনো চোখে দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত কোনো কানে জীবনে এসব বিবরণ গুণ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কালবে বাসার, মানুষ কল্পনার জগতে কল্পনা করতে পারে যে এইরকম হইতে পারে, যেমন আমরা রাজ প্যালেস হয়তো ভিতরে গিয়ে দেখিনি কিন্তু কল্পনা করতে পারি এরকম থাকতে পারে, তাই না? কিন্তু না, জান্নাতের নিয়ামত কল্পনার বাইরে, কল্পনাতীত, জি, কল্পনা করেও মানুষ অতদূর পর্যন্ত পৌঁছিতে পারবে না, কল্পনার জগতে মানুষ অনেক দূর পর্যন্ত কল্পনা করতে পারে তারপরে সেখানে পৌঁছিতে পারবে না। ওয়ালা খাতারা আলা কালবে বাসার ওয়াকরাউ ইন শয়তুম, যদি এগুলি কথা পড়তে চাও তাহলে কোরআনে কারিমে এর সত্যায়ন পড়ে না বা দলিল পড়ে না, ফালা তাআলা ওয়া নাফসু মা উখফিয়া লাহা মিন কুররাতি আয়ুন জাযাআ বিমা কানু ইয়ামালুন। তাহলে জান্নাতে যেমন নিয়ামত কল্পনার বাইরে রয়েছে, তেমন জাহান্নামের শাস্তি কল্পনার বাইরে রয়েছে, এইটাও ভালো করে মনে রাখি। নামগুলি রয়েছে কারণ মানুষকে বোঝানোর জন্য, বিশেষ করে আরব রায় জাহির দারির গাছ চেনে, জাক্কুম গাছ চেনে, এগুলো জাহান্নামের খাবার, গিসলিন বুঝে, বোঝা গেছে, শিবরিক বুঝে, এইসব বোঝানোর জন্য বলা হয়েছে। আর এই রকমই কাঁটা যুক্ত হবে, কিন্তু কত যে কষ্টদায়ক হবে সেটা মানুষের কল্পনার বাইরে। আল্লাহ যেন আমাদের সংশোধনে তৌফিক দান করে। লাইসা লাহুম তুআমুন, জাহান্নামীদের খাবার হবে একমাত্র কি, জারি, জারি নামক খাবার। জারি কোন খাবার? শুকনো বিষাক্ত কাঁটাযুক্ত ঘাস, বুঝতে পারছেন, জি, এটা হচ্ছে দারি। এই দারির তফসির করতে গিয়ে অনেক কথাই এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এবং অনেকগুলি উক্তি, সবগুলি উক্তি মিলিয়ে যে অর্থটা হয় সেই অর্থটা আপনাদের সামনে পেশ করে দিলাম। মানুষের খাবার খাওয়ার উদ্দেশ্য কি? পুষ্টিকর হইতে হবে, প্রথম কথা, খাবার পুষ্টিকর হইতে হবে। পুষ্টিকর খাবার ছাড়া কোন অন্য খাবার খেয়ে লাভ নেই, তাই না? খাবার কি হইতে হবে? পুষ্টি সাধনকারী বা পুষ্টিকর খাবার হইতে হবে। দুই নম্বর হইতে হবে যে ক্ষুধা নিবারণ করতে হবে। যদি কোনো খাদ্য বস্তু কেউ খায় আর তাতে ক্ষুধাও নিবারণ হয় না আর পুষ্টি সাধন হয় না, অথবা ক্ষুধা তো নিবারণ হয় মানে পেটটা তো ভরে যায় কিন্তু কোনো পুষ্টি নেই, খেয়ে লাভ নেই, আছে আপনার শরীর থাকবে না, কিছুদিন পরে আপনি হ্যাঁ বিছানা ধরে নেবেন, অচল হয়ে যাবেন, কারণ আপনার শরীরে পুষ্টি আসছে না এই খাবার থেকে। যারা খাবারকে ওই খাবার থেকে ভিটামিনগুলো চুষে নিতে পারছে না তারা কি, এইটাই তো হচ্ছে এডসের রোগ, প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই আর সেই পুষ্টি যেটা হতে পারে সেটা রাখতে পারছে না, যার ফলে শেষ, বুঝতেই পারে না কোনো জিনিসে। জাহান্নামের খাবারের গুণ হচ্ছে এই দুইটি, পুষ্টিও নেই তাতে আর ক্ষুধাও নিবারণ হবে না। দুনিয়াতে মানুষ খায় এই দুটো স্বার্থে। দুনিয়াতে কিছু খাবার আছে, হারাম খাবার আছে, যে হারাম খাবারগুলি ঠিক এই রকমের, বুঝা গেছে না? তার মধ্যে একটি হচ্ছে
ধূমপান, বিড়ি সিগারেট, জর্দা তামাক, খৈনি, গোল, গুটকা, যত নাম আছে এই নোংরাদের, বোঝা গেছে না? এগুলির মধ্যে এই দুটো গুণ পাবেন। আমার যে ধূমপানের আলোচনাগুলি আছে তাতে এই দুটো কথা ভালো করে বলেছি মানুষকে, যাতে মানুষের বুঝে আসে। তামাক খেয়ে কি ওলা ইগুনি মিঞ্জু, পেট ভরবে না, ভরবে? হ্যাঁ, যে ভাত খাবো না সারাদিন তামাক খেয়ে চলবে আমার, আজকে চলবে, চলবে না, জর্দা খেয়ে চলবে আমার, জর্দা দাও পান খেয়ে চলবে, ভাত খাবো না রুটি খাবো না কিছু চলবে, চলবে না। জি, ওলা ইগুনি মিঞ্জু হলো, তাহলে ক্ষুধা নিবারণ করলো না। আর পুষ্টিকর, পুষ্টিকর বরং যদি ক্ষুধা মিটাবার জন্য বেশি করে খান তামাক জর্দা, তো সাথে সাথে শেষ, বিষ শরীর হয়ে যাবে, ঠিক না? জি, পুষ্টিকর নয়, না পুষ্টিও নেই, তাতে কোনো ভিটামিন না, ভিটামিনলেস, বরং তাতে ক্ষতি আর ক্ষতি। জি, এরকম মাদক দ্রব্য যত রয়েছে, গাঁজা, হিরোইন, হ্যাঁ, যত কিছু রয়েছে, আর মদ, জি, লাইস মেনো ওলা ইগুনি মিঞ্জু, লাইস মেনো ওলা ইগুনি মিঞ্জু, যেই খাবার খেয়ে দুনিয়াতে পুষ্টি হয় না আর ক্ষুধা নিবারণ হয় না, সেই খাবার খেলে জাহান্নামের ওই খাবার আখেরাতে খেতে হবে। কথা বুঝলেন না? বুঝলেন না? দুনিয়ায় এই খাবারগুলি খাও, যদি জাহান্নামের ওই খাবার খেতে চাও, দুনিয়াতে এই খাবার খেলে, অর্থাৎ বিড়ি, সিগারেট, দম, পান, জর্দা, হারাম খাবাইস, নোংরা যদি ভক্ষণ করেন আর এটাকে মকরু বলে চালিয়ে দেন বেদাতি মোল্লা হুজুরেরা, তাহলে কিয়ামত এগুলো খেতে হবে, ওই জর্দা দেওয়া পান দিবে আল্লাহ। হ্যাঁ, আর বেশি বেশি দিবে, বেশি বেশি দিবে, বেশি করে খাতে। হ্যাঁ, আর একটু আগে শুনলেন তো যে নাম জর্দা হবে, কিন্তু সেটা, সেটার ক্ষতি মারাত্মক হবে, সেটা একটা বড় আজাব হবে, কারণ খাবাইস খেয়েছেন আপনি, খুবই নোংরা জিনিস খেয়েছেন আপনি দুনিয়াতে, নাম বিড়ি সিগারেট হবে দুনিয়ায় খেয়েছেন, খাও। জি জি, কে একজন মুফতিকে মাসলা জিজ্ঞেস করেছে, মুফতি সহি আকিদারি ছিল মনে হয়, বেদাতি হলে তো মকরু বলতো, তাই না? তো ওকে বলছে যে আচ্ছা, আল্লাহ তো কোরআনে বলেছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যেমন চাইবে তাই পাবো, যেমন চাইবে তাই পাবে তোমরা, আল্লাহ বলছেন। তো জান্নাতে যদি আমার বিড়ি সিগারেট খাওয়ার ইচ্ছা হয় তো পাবো? পাবে, বুঝে আগুন আবার কোথায় পাবো, জান্নাতে তো আগুন নেই। তখন মুফতি সাহেব হচ্ছে আল্লাহ বলছে জাহান্নামে যেতে হবে আগুন নেওয়ার জন্য, জাহান্নামে যেতে হবে আগুন নেওয়ার জন্য। তো যারা বিড়ি সিগারেট খাচ্ছেন, ধূমপান করছেন, তারা প্রস্তুত থাকেন, জি, আগুন নিতে জাহান্নামে যেতে হবে। লায়ুসমেনো ওয়া লায়ুগুনি মিনজু, জাহান্নামী খাবার হচ্ছে যে লায়ুসমেনো, সেটা পুষ্টি সাধন করবে না, শরীরকে সুস্থ রাখবে না, স্বাস্থ্যকর হবে না, ওয়ালা ইগুনি মিঞ্জু, আর ক্ষুধা নিবারণ করবে না, ক্ষুধা মেটানোর কাজে আসবে না। আগনা ইগুনি মানে কাজে আসা, মা আগনান হো মাল হো মা কাসাব, আবুল আহাবের মাল এবং তার উপার্জিত বস্তু তার কোনো কাজে আসেনি, কোনো লাভে আসেনি, ওয়ালা ইগুনি মিঞ্জু। এই তো হয়ে গেল জাহান্নামীদের অবস্থা সংক্ষেপে। কোরআনে কারিমের বিভিন্ন সুরায় আয়াতে জাহান্নামীদের আজাব, শাস্তি, খাদ্য, পানীয় এবং বিভিন্ন রকমের বহুমুখী যে আজাব রয়েছে, সেই আজাবগুলির কথা রয়েছে। জাহান্নামের ওপরে আলোচনা আমার পাঁচটা ধারাবাহিক আলোচনা অনেক পুরাতন রয়েছে, 10-12 বছর আগের, জাহান্নামীদের ঈশ্বর কোরআন এবং হাদিসের আলোকে, এবং নাম হচ্ছে জাহান্নাম এবং জাহান্নামী, এই নাম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবে, জাহান্নাম এবং জাহান্নামী। ওজুহু ইয়াওমাইযিন নাঈমা, আর কতক মুখমণ্ডল সেই দিন আনন্দ উজ্জ্বল হবে বা আনন্দে উজ্জ্বল হবে, নাঈমা নেয়ামাতুন থেকে, জি, এত নিয়ামত প্রাপ্ত তারা হবে যে তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে এরা আনন্দে, এদের চেহারাগুলো কি আছে, সজীব, সতেজ, আর একেবারে প্রফুল্ল, জি। যারা সুখের জীবন যাপন করে তাদের চেহারাগুলো দেখলেই বোঝা যায় যে খুব সুখী পরিবারের ছেলে, বোঝা যায় না? আর যারা কষ্টের কাজ করে, মেহনত পরিশ্রম কাজ করে, যতই ফরসা ছেলেকে নিয়ে এসে এই রোদরে, আরব দেশের রোদরে 12 ঘন্টা ডিউটি দিনে দিয়ে দেন, আর দেখেন যে চেহারার অবস্থা কি হচ্ছে, দুরবস্থা, ঠিক না, মলিন হয়ে যাবে। এই জন্য যারা আরব দেশে কষ্ট পরিশ্রমের কাজ করে রোদে বাতাসে, দেশে গেলে সুন্দর হয়ে আসে, এটা আমার অভিজ্ঞতা। আর আমাদের মতো যারা একটু আরামের কাজ করে সৌদি আরবে, তারা দেশে গেলে কালো হয়ে আসে। সেই দিন কতক মুখমণ্ডল কী হবে, আনন্দে উজ্জ্বল হবে, লেসাইহা রাজিয়া, তাদের মেহনত পরিশ্রমের কারণে, মানে তাদের কর্মের কারণে, ভালো কর্মের কারণে, ভালো আমলের কারণে, রাজিয়া, তারা পরিতুষ্ট থাকবে, সন্তুষ্ট থাকবে,
রাজি, আল্লাহর উপর রাজি, যা পাচ্ছে তাতে খুশি, যে খুশির জীবন। দেখেন কোনো জায়গায় যদি আপনি গেস্ট হয়ে যান আর হোটেলে গেলেন, হোটেলে গিয়ে যেতে হচ্ছে মাশাআল্লাহ হোটেলও সুন্দর আর হোটেলে অনেক কিছু রাখা আছে আপনার জন্য, আপনার আপ্যায়নের জন্য, খুশি তাই না? ওখানে পৌঁছে খুশি আপনি, কিন্তু গিয়ে দেখছেন যে হোটেলে গিয়ে আরে একেবারে পুরাতন হোটেল, আর কুলিংও নেই, আর প্রচণ্ড গরম হয়ে আছে, আর বিছানাগুলো নোংরা ময়লা হয়ে আছে, প্রথম আর কিছু আপ্যায়নের ব্যবস্থা নেই, দেখছেন ফিরে যে পানি, পানিও নাই, মেজাজ খারাপ হবে না? জি হ্যাঁ, এই কথাই, জি, হয় রাজি হবে না না নারাজ হবেন। জান্নাতিরা তাদের এইসব নিয়ামত পেয়ে, নিয়ামত প্রাপ্ত হয়ে রাদিয়াতুন, সন্তুষ্ট হয়ে যাবে, পরিতুষ্ট। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, সেই আল্লাহর অসংখ্য শুকরিয়া, সেই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমাদের দুঃখ দুর্দশা চিন্তা সব দূর করে দিয়েছেন। জি জি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের রাস্তা দেখে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছেন। জি, ওমা কুন্না লিনাহতা, দিয়ে জান্নাতে আসতে পারতাম না লাউলা আন হাদানাল্লাহ, যদি দুনিয়াতে আল্লাহ রাস্তা না দেখাইতেন, সেই সেই রাস্তার উপর না থাকতাম। এসব জান্নাতীদের শুকরিয়ামূলক কথা, প্রশংসামূলক কথা কোরআন কারিমে রয়েছে। লিসাইহা রাদি ফি জান্নাতিন আলিয়া, সেখানে সুউচ্চ জান্নাতে অবস্থান করবে জান্নাতীরা, সেই জান্নাত হবে সুউচ্চ, জি, সমুন্নত, কারণ জান্নাত আকাশে রয়েছে। প্রথম কথা, জান্নাত কোথায় রয়েছে? একজন নেক লোকদের আত্মাগুলিকে আকাশে যখন নিয়ে যাওয়া হয় তখন ফেরেশতারা আহলান ও সাহলান মারহাবান করে দরজা খুলে দেয়, ইল্লিনে নিয়ে চলে যাওয়া হয়, ইল্লিন, এই জন্য ইল্লিন বলা হয়েছে। জি হ্যাঁ, পক্ষান্তরে অসৎ লোকদের আত্মা নিয়ে যাওয়া হয় তখন দুর্গন্ধ ছড়াতে থাকে, তখন মাহাদিহ রুহুল খাবিসাত, এই কোথা থেকে নোংরা আত্মাকে নিয়ে এসছো, দরজা খুলতে বলেন, না খোলা হবে না তার জন্য। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবু সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাত হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়াত, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন, না আকাশে দরজা খোলা হবে অসৎ লোকদের আত্মাকে আত্মার আপ্যায়নের জন্য, ওয়ালা ইয়াদখুলুনা জান্নাত, না জান্নাতে প্রবেশ করতে পারবে যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের ছিদ্রে না প্রবেশ করবে। সূচের ছিদ্রে এত পাশায় যে ছিদ্র আছে এত সংকীর্ণ, সেখানে যেন উট ঢুকা অসম্ভব, তেমনি কাফের মুশরিকের যারা ইমান ভঙ্গকারী বেদিন তাদের জান্নাতে যাওয়া অসম্ভব, অসম্ভবের সাথে আল্লাহ রাব্বুল এখানে তুলনা করেছেন। হাত্তা ইয়ালজাল জামাল ফি সামিল খিয়াত, তো আল্লাহ রাব্বুল সুউচ্চ জান্নাতের কথা বললেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, যেখানে কোনো অসার কথাবার্তা শুনবেন না, অসার অনার্থক কথা, ফালতু কথাবার্তা, ফালতু কথাবার্তা চলে না, অনেক সময় অনিচ্ছাকৃত শুনতে, রাস্তা দিয়ে চলছেন উপায় নেই, কিছু বলতে পারছেন না, মানুষ খারাপ কাজ করছে, খারাপ কথা বলছে, নোংরা ভাষা বলছে, আপনি গাড়িতে শহরে আছেন, ড্রাইভারের ভাষা এত নোংরা ভাষা নিচু শ্রেণী অধিকাংশ লোকেরা, আর এত অকথ্য ভাষা তাদের, শুনছেন না, লেবার শ্রেণীর লোকদের ভাষা কত নোংরা ভাষা, আমাদেরকে চাই আর না চাই শুনতেই হচ্ছে, কান বন্ধ করে রাখতে পারছি না, ঠিক না, রাস্তাঘাটে গান বাজনা শুনতে হচ্ছে, ঢোল ডাকের আওয়াজ শুনতে হচ্ছে, সারা রাত ধরে বাদ্যযন্ত্র বাজতে থাকছে, উপায় আছে তো রিয়াই, কিন্তু জান্নাতে যাওয়ার বললে আতাস মাহফিহি আলাগিয়া, সেখানে কোনো অসার আর কোনো ফালতু অনর্থ কোনো কথা কাজ না দেখবে না শুনবে। ফিহা আইনুন জারিয়া, সেখানে বহমান ঝর্ণা থাকবে, জি, সেখানে প্রবাহমান কি থাকবে? ঝর্ণা। আইনি এক বচন বলা হয়েছে, তার মানে এই না যে একটা ঝর্ণা থাকবে, বরং সেখানে অয়ুন, হিন্নাল মুত্তাকিনা ফি জিলালি ওয়া অয়ুন, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন নিশ্চয় আল্লাহ ভীরু যারা মুত্তাকি তারা ছায়া বিশিষ্ট জান্নাতে থাকবে, অয়ুন এ বহু ঝর্ণায় অবস্থান করবে, ঝর্ণার ঝর্ণা চারিদিকে ঝর্ণা, যেখানে বসবাস করছে নেতাজি মিন তাহতি আল আনহার, নিচে দিয়ে নিম্ন দেশে ঝর্ণাসমূহ নহরসমূহ প্রবাহিত রয়েছে, যেমন অয়ুন ঝর্ণার কথা কোরআনে কারিমে রয়েছে, তেমন আনহার নদী নালার কথা রয়েছে জান্নাতে, তেমনি জান্নাত আর বাসাতিন বাগান আর উদ্যানের কথা রয়েছে, জি, বহু বাগান বিশিষ্ট জান্নাত, বহু নহর বিশিষ্ট বাগান জান্নাত, বহু ঝর্ণা বিশিষ্ট জান্নাত থাকবে। ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান বহু কি হবে, নহর বা নদী নালা বা ঝর্ণা থাকবে, যেমন সূরে মোহাম্মদে চার রকমের নদীর কথা বলা হয়েছে, নহরের কথা বলা হয়েছে, এক
ফিহা আনহারুন মিম্মাইন, পানির নহর, পানির ঝর্ণা। দুই নম্বর ওয়া আনহারুন হ্যাঁ মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তামু, দুধের যেই দুধ দীর্ঘ সময় থাকলে দুধ খারাপ হয়ে যায়, দুধ ফেটে যায়, হয় না? গরমে রেখে দেন দুধ খারাপ হবে না, দু চার দিন এমনি রেখে দুধ খারাপ হবে না, কিন্তু জান্নাতের নহরে দুধ খারাপ হলে আমিও তাই তার স্বাদ পরিবর্তন হবে না, খারাপ হবে না। জি ওয়ান হারুন মিন হ্যাঁ আসালিন মোসাফা, আর নহর থাকবে কিছু, এক নহর না আনহার, বহু নহর, বহু নদী নালা, বহু ঝর্ণা থাকবে, তাহলে বহু বচন, নাহারের বহু বচন হচ্ছে আনহার, পরিষ্কার পরিচ্ছন্ন, জি সাফ সুতরা, মধুর, মধুতে মাছি পড়ে আছে তো মধুতে ময়লা আবর্জনা পড়ে আছে, এইরকম নয় কোনো জীবাণু আছে, না না না, মুসাফা, পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ। আর ওয়ানার মিন খামরিন লাজ্জাতিল লিশারিবিন, মদের বহু নহর হবে যেটা পানকারীর জন্য বড়ই সুস্বাদু হবে, জি বড়ই সুস্বাদু হবে, যাতে লায়ুসাদ্দা ওন আনহা ওয়ালাহম ইউনজেফো, না তাতে মাথার ব্যথা শুরু হবে, না পাগলামি মাতলামি করবে আর উল্টে পড়বে, জি আছাড় খাবে, হবে না শেষ। দুনিয়াতে মদখরদের যেমন অবস্থা হয়, হোশ দিশা কিছুই থাকে না, না স্ত্রীকে চেনে, না ছেলে মেয়ে চেনে, না মেয়ে চিনে, না মা বোন চিনে, অমুল খাবায় সবচাইতে নোংরা, নোংরা সমস্ত পাপের মূল হচ্ছে শারাব, মদ। কিন্তু জান্নাতে বড় একটি নিয়ামত হবে, এই নিয়ামত কে পাবে? যারা এই দুনিয়ার খবিস অমুল খাবাইস থেকে, মাদক দ্রব্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, এটাও ভালো করে মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস দ্বারা প্রমাণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান শারিবাল খামরা ফি দুনিয়া লাম ইয়াশরাফা ফিল আখিরা, কেউ যদি দুনিয়াতে মাদক দ্রব্য পান করে তাহলে জান্নাতে যদি যায়ও, ধরেন নামাজি মদখোর, হ্যাঁ তৌহিদবাদী মদখোর, জান্নাতে যাবে না? যাবে না, যাবে, আজাব শাস্তি পেয়ে যাবে, হয়তো কবর আজাব দিয়ে মাফ হইলো হইলো, নাহলে জাহান্নামেও কিছুদিন থাকবে, দীর্ঘদিন থাকবে, তারপরে এক সময় যাবে, কারণ সে ঈমান ভঙ্গ করেনি, তৌহিদবাদী শিরকি আকিদার লোক না, আর বেনামাজি নয়, নামাজ না পড়লে ঈমান ভঙ্গ হয়, নামাজও ঠিক আছে, নামাজি মদখর হয়, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে কল্পনার বাইরে, তাই না? কিন্তু আরব দেশে থাকলে বুঝতে পারবেন যে নামাজও পড়ছে, কারণ কাফের হ্যাঁ মরতে চায় না, আবার মদ খাওয়া অভ্যাসও আছে, মদ অভ্যাস আছে না, জি মদ খেয়ে মসজিদে ঢুকে পড়ছে। আর আমি কোন এক সময় অনেক আগে ১৯৮৩-১৯৮৪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 
পাঁচক তো নামাজ পড়তো, আর ছোট কাল থেকে ওই সাবালক কাল থেকে তার বোধ অভ্যাস নোংরা অভ্যাস ছিল ওই তাল গাছের তাড়ি খাওয়া। বুঝলেন, তাল গাছে যে তাড়ি রস হয় তাড়ি বলে ওইটাকে, কী বলেন আপনারা? তাহলে তো বলছি ঠিক আছে, এইটা তাড়াতাড়ি করে ওতে নেশা চলে আসে। খেজুর গাছেরটা তো আসে, কিন্তু খেজুরের চাইতে তালেরটাতে আরও তাড়াতাড়ি আসে। আর গরম খেলে, আর গরম একটু রেখে দিলে দুপুর করলেই তো নেশা তাড়াতাড়ি চলে আসবে। সকালে সকালে ঠান্ডায় যারা খায় খেজুরেরটা, কিন্তু ওইটাও যদি সারাদিন রোদে থেকে যায় আর গ্রীষ্মকালে সেটা করা হয়, তাহলে তাতে নেশা চলে আসবে, সেটা মদ হয়ে যাবে। তো ওর এত বদ অভ্যাস ছিল, আর এলাকাটা ছিল তালের গাছে ভরা, তালের গাছে ভরা এলাকা, সুবহানাল্লাহ। নদীর পাড়ে মহানন্দা নদী, নাম শুনেছ হয়তো। তো দুই বছর থেকেছি, ও আমাদের সাথে পাঁচ অক্ত নামাজ পড়ত, আর মদ খেত বা এই তাড়ি খেত কখন, এসার নামাজ পড়ে গিয়ে তাড়ি খেয়ে দিল। আচ্ছা, ফজর পর্যন্ত নিশা শেষ, আবার ফজরে এসে হাজির। তো এইরকম লোক জান্নাতে যাবে না? যাবে না, মদখোর, কিন্তু জান্নাতে যাবে। নবী করিম বলছেন, মানুষ সারেবল খামরা ফি দুনিয়া, দুনিয়াতে কেউ যদি মদ খায়, লাম ইয়াশা ফিল আখিরাহ, যদি জান্নাতে যায়ও তার আমল দ্বারা আর আল্লাহর রহমতে, সে এই জান্নাতি মদের নিয়ামত থেকে বঞ্চিত থাকবে, আল্লাহ দেবে না তাকে। যে তোর জন্য এই খামরুন লাজ্জাত খামরিন লাজ্জাতি লিশারেবিন, এই খামর জান্নাতি খামর তোর জন্য নেই, বঞ্চিত। এইরকমই যারা স্বর্ণের পানপত্র ব্যবহার করবে, চাঁদির পানপত্র ব্যবহার করবে, চাঁদির গ্লাস ব্যবহার করবে, চাঁদির আর কিছু, চাঁদির ঘড়ি ব্যবহার করবে, চাঁদির টেবিল ব্যবহার করবে, চাঁদি স্বর্ণের চেয়ার ব্যবহার করবে, যেমন কিছু ফাসেক বেদিনরা আছে মুসলিম সমাজে, যদিও তাদের ঈমান ভঙ্গ না করে আর জান্নাতে কোনো দিন যায়, এই সব স্বর্ণের নিয়ামত আর চাঁদির নিয়ামত, এই সব নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, রেশমের কাপড় হ্যাঁ হালাল না হারাম? হারাম, সবার জন্য না?
পুরুষের জন্য বলেন তাহলে না, পুরুষদের জন্য হারাম। নবী করিম আল্লাহ, কেউ যদি দুনিয়াতে রেশমের কাপড় পরিধান করে, সিল্ক পরে, তাহলে কিয়ামতের দিনে জান্নাতে গেলেও নামাজ তাওহীদ ঠিক আছে, জান্নাতে গেলেও রেশমের কাপড় থেকে আল্লাহ বঞ্চিত রাখবেন। যা তুই সুতির কাপড় পর, যা তোর যেন খসখসে পলিস্টারের কাপড় আছে, যা, জি হ্যাঁ, রেশমের কাপড় আল্লাহ দেবেন না। আল্লাহ বলছেন ফিহা আইনুন জারিয়া, জান্নাতে কি রয়েছে? বহু প্রবাহমান কি রয়েছে? ঝর্ণা সমূহ রয়েছে। ফিহা সরর মারফুয়া, শরীরের বহু বচন হচ্ছে সরর, শরীর মানে তো জানাই আছে, বলছে না শরীর মানে খাট পালং এইগুলোকে বলা হয়। তারপরে আসন আপনার এই যে সোফা, এটাকে শরীর বলতে পারে। জি, মুলুকুন আলাল আসিরাত, হাদিসে রয়েছে মুলুকুন আলাল আসিরাত, শরীরের বহু বচন সরর হয় আবার আসিররা হয়। রাজা যেন যেমন বসে থাকে কিছু সিংহাসনে, জি আসিররা হাদিসে রয়েছে। তো তা এর থেকে বোঝা যাচ্ছে যে চেয়ার, আরামদায়ক আসন, এগুলো সবকে শরীর বলা হয়। তাহলে খাট থেকে শুরু করে সোফা, যতগুলি আরামদায়ক বসার জায়গা হতে পারে সেগুলি হচ্ছে সরুর। সেই জান্নাতে কি হবে? ফিহা মানে ফিল জান্নাতে, জান্নাতে সুউচ্চ বা উঁচা উঁচা কি থাকবে? আসন থাকবে বা পালং থাকবে, খাট থাকবে, সব মানে এখানে করতে পারে। ও আকুয়াব, কূপের বহুবচন, কূপ মানে হচ্ছে গ্লাস, এমন পানপাত্র যেই পানপাত্রে কি নেই, ওই যে বদনাতে যেমন নল থাকে পান করা, ওইটা নেই, সেটা কি কি বলা হয়? কূপ বলা হয়, সেটা কি বলা হয়? কূপ বলা। আর যেটাতে যেই পানপাত্রে আপনার নল আছে পান করার জন্য, যেগুলো আমাদের ছিল ওটা বদনা বলছে না, ওটাকে বলা হয় ইবরিক, আবারিক, আবারিক আল্লাহ দেবেন কোরআনে কারিমে, জান্নাতে আবারিক হবে। জি হ্যাঁ, ইবরিক। ও আকুয়াবু মওযুআ, মওযুআ ওয়াদা ইয়াদাও মানে রাখা, মানে রাখা আছে মানে প্রস্তুত আছে, প্রস্তুতকৃত বা প্রস্তুত, সেখানে কি হবে? পানপাত্র হবে, অসংখ্য পানপাত্র হবে। জি, ওয়ানামারেক মাসফুফা, নামারেক নমরু কাতুনের বহু বচন, মাসফুফা সফুন থেকে, সফ মানে হচ্ছে সারি বা লাইন, কাতার, নামাজের সালাতের কাতারকে কি বলছি আমরা? সফ বলছি। আকিমু সুফুফাকুম মাসফুফাতুন, সফা ইয়া সুফাতি মাসু হয়েছে মাফুল ইসিগা, সেখানে কি হবে? সারি সারি বালিশ হবে, নামারেক হচ্ছে বালিশ, যেগুলিতে মানুষ হেলানা দেয়, সে শোয়ার বালিশ হোক অথবা পাশের কোল বালিশ হোক, হেলানা দেওয়ার জন্য সোফার উপরে বসছেন, হেলান দিচ্ছেন, সেগুলি হোক, এগুলো হচ্ছে নামারেক, সেখানে থাকবে। ও যারা আর অভাব থাকবেন, মাসফুফা চারিদিকে রয়েছে, মাসফুফা সারি লাইন লেগে আছে। এই নয় যে কিছু লোক চেয়ার পেয়েছেন এখানে, যারা আগে ভাগে এসছেন মাশাআল্লাহ চেয়ারে বসে গেছেন, আর বেচারা বড় মানুষ আসলে বেচারা দেখছে যে আর তো চেয়ার খালি নেই, এরকম না, হবে না, মাসুফা লেগে আছে, অসংখ্য লেগে আছে, কত বসবেন, বসেন কোনখানে বসবেন, যেখানে ইচ্ছা সেখানে বসেন, সুবহানাল্লাহ। জি, জারাবি মাবসুসা, জারাবি মানে হচ্ছে বসত, বিছানা, জারাবি মানে হচ্ছে বিছানা, মাবসুসা বাস্তায় অবস্থা থেকে, মাবসুসা মানে বিস্তীর্ণ, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বা বিছানো আছে, সেখানে হবে বিছানা, বিছানো থাকবে, বিছানা বিছানো থাকবে। এখান থেকে জান্নাতিদের কিছু নিয়ামতের কথা শেষ হয়ে গেল। এখন যারা এসব বিশ্বাস করে না, জান্নাতিদের কথা বা জান্নাতের নিয়ামতের কথা বিশ্বাস করে না, জাহান্নামের আজাব শাস্তির কথা বিশ্বাস করে না, তাদেরকে আহ্বান করছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে আহ্বান করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে ওদেরকে এইসব বিষয়গুলি তাদের চারপাশেই আছে বিদ্যমান, সেগুলো নিয়ে একটু তাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলো, তাহলে আল্লাহর সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চেনে ফেলবে, আল্লাহর সৃষ্টিকে দেখে স্রষ্টাকে চেনে ফেলবে। জি হ্যাঁ, এটাকে বলা হয় তাদব্বর, গৌরব, ফিকির করা, গভীরভাবে চিন্তা করা, গবেষণা করা। গবেষণা মানে শুধু বৈজ্ঞানিকদের গবেষণা নয়, প্রত্যেক মুসলিমকে আল্লাহ রাব্বুল গবেষণার আহ্বান করেছেন। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, একদিকে কোরআনে কারীম নিয়ে গভীরভাবে চিন্তা করতে বলেছেন, তাদব্বর, গৌরব, ফিকির, গবেষণা করতে বলেছেন, যাতে করে কোরআনে কারীম আল্লাহর বাণী থেকে ইহকাল পরকাল উপকৃত হইতে পারে, আর আরেকদিকে নিজের শরীরে এবং দিগন্তে আল্লাহ গভীরভাবে নজর দিতে বলেছেন। জি, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন যে তোমার মধ্যেই তুমি গভীরভাবে চিন্তা করো, তাহলে আল্লাহকে পেয়ে যাবে। তোমার যে সৃষ্টি কাঠামো, তোমার সৃষ্টিতে যে বাহ্যিক আভ্যন্তরীণ যেসব কিছু রাখা আছে,
এইগুলি যেইভাবে সৃষ্টি হয়েছে, এমনি তো হয়েছে, প্রাকৃতিক হয়ে গেছে, এগুলির কর্তাকে, এগুলির মালিককে, এগুলির পরিচালনাকারীকে, জি, যেই যন্ত্র 60 বছর, 70 বছর, 80 বছর যন্ত্রগুলি থাকছে, যন্ত্র অকেজ হয় না, যন্ত্র নষ্ট হয় না, কত সুন্দর জীবনটা চলে গেল, দুনিয়ার কোনো যন্ত্র আছে ওইরকম? সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি শরীর দেখতে বলেছেন আল্লাহকে চেনার জন্য। আর একটা দেখতে বলেছেন আফাক, দিগন্ত, চারিদিকে যা কিছু আছে দেখছেন, হাতের নাগালে যা কিছু আছে বা চোখের নাগালে আছে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আল্লাহ বলছেন নিশ্চয় তাদেরকে আমি আমার নিদর্শনাবলি দেখাবো, ফিল আফাকে, দিগন্তে, চারিদিকে তাকাও, সামনে পেছনে ডানে বামে দেখো, চারিপাশে যেখানে তুমি বসবাস করো, যেখানে তোমার মাঠঘাট রয়েছে, যেখানে তোমার ফসল রয়েছে, ওপরে কী আছে, নিচে কী আছে, ডান পাশে কী আছে, বাম পাশে কী আছে, কোথায় এইসব গবাদি পশু আছে, কোথায় পাহাড় পর্বতমালা আছে, কোথায় নদী নালা আছে, সাগর মহাসাগর আছে, এগুলো দেখো, দেখার পরে এইগুলির স্রষ্টাকে চেনো। এ হচ্ছে দিগন্ত নিয়ে গবেষণা করা, দিগন্ত নিয়ে গভীরভাবে চিন্তা করা। আল্লাহ চিন্তা করতে, আফালা ইয়াতাফাক্কারুন, ফিকিরকে কাজে লাগাইতে বলেছেন, থিঙ্কিং, ফিকিরকে কাজে লাগাইতে আল্লাহ রাব্বুল আলামিন। জি হ্যাঁ, আল্লাহকে চেনার দুটো উপায়, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জনের দুটো উপায়, একটা হচ্ছে আয়াতুন কৌনিয়া, সৃষ্টিগত নিদর্শনাবলী, আর একটা হচ্ছে আয়াতুন শারঈয়া, বিধানগত নিদর্শনাবলী। বিধানগত নিদর্শনাবলী কি? ওহী, কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, কোরআন হাদিস। কোরআন হাদিস পড়ে দেখেন আমাদের ঈমান যতটুকু তাজা হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআন হাদিস পড়ে। আমরা দুনিয়া নিয়ে বেশি গবেষণা করতে পারি আর নাই পারি, কিন্তু কোরআন হাদিস পড়ে আলহামদুলিল্লাহ ঈমান মজবুত হয়েছে। আল্লাহ জানে ঈমান কারো মজবুত করেন, ঠিক না? যে যত বেশি দিন শিখতে ঈমান মজবুত হচ্ছে না, হচ্ছে না, আমল ভালো হচ্ছে না, হচ্ছে না। জি, এই দিয়ে মানুষ আলো পায়, এই দিয়ে মানুষ আল্লাহ রবের সাথে সম্পর্কিত হইতে পারে, রবের সাথে সম্পর্ক মজবুত করতে পারে। আর একটা হচ্ছে আয়াতুন কোন সৃষ্টিগত নিদর্শনাবলী, যা শরীরে অথবা শরীরের বাইরে চারপাশে যা রয়েছে। আরবরা 1400 বছর আগে তাদেরকে বড় বড় সায়েন্সের কথা, বিজ্ঞানের কথা বললে তো কিছু বুঝতো না, হ্যাঁ, আরও অস্বীকার করে দিত। মানুষ যতটা বুঝে ততটা বলতে হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ে তাদেরকে গভীরভাবে চিন্তা করতে বলে, যাতে এইসব দেখেই এসবের স্রষ্টা সাথে সম্পর্কিত হইতে পারে, এসবের স্রষ্টার সাথে পরিচিতি লাভ করতে পারে, এইসব এইসবের সৃষ্টিকর্তার মারিফত হাসিল করতে পারে। এটা হচ্ছে আসল মারিফত। মারিফত মানে মারিফতি বিদ্যা নয় বেদাতিদের সুফিদের, বরং মারিফত মানে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই দুটো তরিকে কোরআন এবং সুন্নার ওহি দিয়ে এবং সৃষ্টিগত নিদর্শনাবলী নিয়ে গবেষণা বা গভীরভাবে চিন্তা করি। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আরব বেদুইনরা চারিদিকে তাকায় এই চারটা জিনিস দেখতে পায়, চারটা জিনিস তাদের হাতের নাগালে দেখতে পায়। এই চারটা জিনিস দেখো একটু গভীরভাবে, তাহলেই তোমরা রবকে চিনতে পারবে। গবাদি পশুর মধ্যে যেটা মুখ্য গবাদি পশু, যার উপর তাদের উপজীবিকা বা রিজিক নির্ভরশীল, সেটা ছিল উঁট। কারণ মরুভূমিতে ছাগলের চাইতে উঁটের সংখ্যা বেশি, গরুর চাইতে উঁটের সংখ্যা অনেক বেশি, তাই না? আর উঁট ছাড়া তারা চলতেও পারে না। উঁটকে কাছে থেকে যত বেশি চেনে, উঁটের বৈশিষ্ট্য, উঁটের গুণাবলী, উঁটের খাবার দাবার, উঁটের পানীয়, উঁটের চলাফেরা, উঁটের যে ভারী ভারী বোঝা বহন করা, এই সমস্ত কিছু আরবরা যতটা জানে, আমি আপনি জানি না, আমি পড়ে কিছু জানি কিন্তু আপনারা কিছু জানেন না। তার মধ্যে ইবনে উসাইম রাহিমাহুল্লাহ একটি জিনিস উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে কোনো জানোয়ারকে, যে কোনো পশুকে যদি তার পিঠের উপরে বোঝা বোঝাই করেন, বসিয়ে দিয়ে এমনি দাঁড়ানো অবস্থায় যদি তার পিঠের উপর বোঝাই করে দিত, তাহলে টেনে নিয়ে চলে যেত, কিন্তু বসা অবস্থায় যদি তার পিঠের বোঝাগুলো চাপিয়ে দেন তো দাঁড়াতে পারবে না, দাঁড়াতে পারবে না ভারী বোঝা নিয়ে। এমনকি আপনিও পরীক্ষা করে দেখবেন, আপনার আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পিঠে যদি আপনার 60 কিলো বা 80 কিলোর ওজনের এমন সব, এমনকি 100 কিলোরও, 1 কুইন্টাল 100 কিলোরও অনেকে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু দাঁড়ানো অবস্থায়, ঠিক না? কিন্তু বসা অবস্থায় ওর পিঠের উপরে 60 কিলো দিয়ে দেন আর বলেন যে তুই এখন দাঁড়া, তুই বস, আমি তোর মাথায় অত উঁচাতে চাপাইতে পারবো না, তুই বস আর তোর পিঠের উপরে চাপিয়ে দিয়ে এখন উঠ, পারবে না উঠতে, এমন একটা ওজন আছে সেখানে আর পারছে না উঠতে,
হয়তো 40 কিলো নিয়ে উঠে যাবে, কিন্তু তার বেশি পারবে না। মানুষের শক্তি তো কম বেশি আছে, কিন্তু একটা ভালো করে বুঝতে পারছেন কথাটা, ঠিক না? দাঁড়ানো অবস্থায় দিলে 100 কিলো নিয়ে টান দিয়ে চলে যেত, কুলিরা করছে না, কিন্তু দাঁড়ানো অবস্থায় দেখেন, দাঁড়ানো অবস্থায় পিঠে উঠাচ্ছে। যে কোনো জীবজন্তু, গরু, ছাগল, ঘোড়া, যে কোনো জীবজন্তুকে পরীক্ষা করে নিন, বসিয়ে দিয়ে যদি পিঠে বোঝা চাপান উঠতে পারবে না। পক্ষান্তরে উঁট এর বিপরীত, উঁট পিঠের উপরে যতটা টানতে পারে ততটা বসিয়ে দিয়ে বোঝাই করে দেন, আর বলেন যে এখন উঁট চল, চলতে পারবে। আল্লাহ কেন করলেন এটা? আমার আপনার কল্যাণের জন্য। কারণ উঁট এত উঁচা জন্তু যে দাঁড়ানো অবস্থায় যদি বোঝা বোঝাই করতে হইতো, তা আমরা তো হাতই পাচ্ছি না, মধ্যম শ্রেণীর লোক তো পিঠের উপরে হাতই পাবে না, তাই না? আর আমরা যদি একটু উঁচা মানুষ হাতও পাই, তো কিছু বোঝা উঠিয়ে সেখানে চাপাইতে পারবো না, তো কী করে বোঝা বোঝাই করবো? বোঝা গেছে তো? আল্লাহ এত শক্তিশালী করেছেন উঁটকে যে উঁটকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে তার পিঠের বোঝা বোঝাই করে দাও, আর তারপরে যতই ভারী হোক না কেন, যতটা টানতে পারে ততটা নিয়ে উঠে যাবে দাঁড়িয়ে করে। উঁটের আর একটা বৈশিষ্ট্য, কোনো জীবজন্তু পারবে না। মরুভূমিতে একবার যদি পানি পান করে নেয়, সপ্তাহ পার হয়ে চলে যাচ্ছে পানির দরকার নেই, এক এক সপ্তাহ চলে যাচ্ছে বিনা পানিতে, কোনো অসুবিধা নেই। এক সপ্তাহের মধ্যে নিশ্চয় এমন কোনো জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে পানির ব্যবস্থা আছে। কিন্তু গরু, ছাগল, মানুষ মরে যাবে একবেলা দু চার ছয় ঘন্টা পানি না হইলে। মরুভূমিতে যান আর দেখেন যে আপনি কত ঘন্টা বরদাস্ত করতে পারেন, আপনি পারবেন না। কত মানুষ গিয়ে রবুল খালিতে, যে এমটি কোয়ার্টার রয়েছে রবুল খালি ওমান আর ইয়ামানের বর্ডারে, এসব এলাকায় গিয়ে মানুষ মরে যাচ্ছে, সব দুর্ঘটনার কথা আমরা যুগে যুগে শুনেছি আর এখন শুনতে আছি। গাড়ি নিয়ে ফেঁসে গেছে, পানি নেই কিচ্ছু নেই, গাড়ি নিয়ে মরে পড়ে আছে, পরে হেলিকপ্টার গিয়ে দেখছে যে ওখানে একটা গাড়ি কেন বা মানুষ এইখানে মরে আছে, উঠে নিয়ে এসো। উঁট নিয়ে যে আল্লাহ গবেষণা করতে বলেছেন, এই সামান্য না যে উঁটের শুধু দৈহিক কাঠামোটা দেখেন আপনি, অনেক কিছু দেখার রয়েছে সেখানে, অনেক কিছু সেখানে চিন্তা ভাবনা করা রয়েছে, দেখার রয়েছে। আল্লাহ বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল এবেলে, তারা কি দেখে না উঁটের দিকে, কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে, আর কত তোমাদের উপকারে আসছে, তার গোশত, তার চামড়া, তার পশম, তার সব কিছুই কাজে আসে মানুষের। জি, উঁটের কাইফা খুলিকাত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁটের আরও কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। জি, জিনের মতো উঁট খোলে কামিনাল জিন। জি, জিন জিনদের মধ্যে কার বলেছেন, কেমন জিনদের মধ্যে কার জানি না, গাইবের কথা, কিন্তু ওহির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। জি, জিন আগুন থেকে তৈরি। জি, এই জন্য হাদিসের আলোকে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, আর এটাই হচ্ছে ঠিক, যে উঁটের গোস্ত খেলে ওজন নষ্ট হয়ে যায়, সুতরাং উজু করতে হবে, কারণ আগুনকে ঠান্ডা করতে হয় কী দিয়ে, পানি দিয়ে। এটা অনুভূত নয়, চোখে দেখতে পাই না, কিন্তু উঁটের গোস্তে এমন কিছু আছে যেটা খেলে এমন কিছু শরীরে হয় যাতে ওজু নষ্টের হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গায়েব থেকে। সুতরাং সেটা আমাকে বিশ্বাস করতে হবে, যেমন কিয়ামত বিশ্বাস করছেন, ওহি বিশ্বাস করছেন, তেমন হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতে হবে যে আনা তাওয়াদ্দা মিন লহুমুল এবেলে, উটের গোস্ত খেলে কি আমরা উজু করবো? বলছেন না, তাওয়াদ্দা মিন লহুমুল এবেলে, উটের গোস্ত খেলে উজু করো। উঁটকে দেখতে বলেছেন। জি হ্যাঁ, উঁট দেখতে পারবে, আরো বেদুইন উঁট আছে হাতের নাগালে, উঁট দেখলেই উঁট এই বৈশিষ্ট্য উঁটের, আর এই এত উপকার আমাদের হচ্ছে উঁট দিয়ে, উঁট আমাদের মরুভূমির জাহাজ, এই উঁট দেখে উঁটের রব কে চিনবে? ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, আর তারা কি দেখে না আকাশের দিকে কিভাবে সুউচ্চ করা হয়েছে, আকাশকে কত আল্লাহ উঁচা করেছে, 500 বছরের রাস্তা, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে রাফাস সামাওয়াতি বেগাইরে আমাদিন, বিনা কোনো স্তম্ভ খুঁটিতে আল্লাহ সুউচ্চ করে রেখেছেন। হ্যাঁ, হাল তারা মিন ফুতুর, তাতে কোনো রকমের ফাটল দেখতে পাচ্ছ, ভাঙচুর দেখতে পাচ্ছ, যে এখন মেরামত করতে হবে, ধ্বংস হতে যাচ্ছে, যেমন বাড়িঘর ধ্বংস হয়ে যায়, ধসে পড়ে, দেখছো কোথাও, এতদিন থেকে তৈরি আছে আসমান জমিন, সুবহানাল্লাহ। জি, এগুলো দেখো, আকাশ দেখো, এবং আকাশ শুধু আকাশ না, আকাশে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্ররাজি, অসংখ্য নক্ষত্ররাজি, তারপরে মেঘমালা ইত্যাদি ইত্যাদি। জি, আল্লাহ রাব্বুল বলছেন যে আকাশের দিকে, এগুলো থেকে কত তোমরা উপকৃত হচ্ছ। ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আর পাহাড়গুলির দিকে তাকা, তারা তাকাই না
কাইফা নুসিবা, সেগুলো কীভাবে স্থাপিত করা হয়েছে। একদিন বলেছিলাম এর আগে যে যতটা ওপর দিকে পাহাড় দেখছেন ততটা তার মাটির তলায় শেকড় রয়েছে, যার ফলে ঝড় তুফান যতই কিছু হোক না কেন পাহাড় একটুও নড়ে না, বরং এর বিপরীত। গবেষণাকারীরা বলেছেন যে যেই এলাকায় পাহাড় পর্বত আছে সামুদ্রিক এলাকা থেকে ঝড় তুফানগুলি যে আসে, তখন পাহাড় কি করে সেটাকে প্রতিরোধ করে, যার ফলে পাহাড়ের কারণে আশেপাশের লোকেরা নিরাপদ থাকে ক্ষয়ক্ষতি থেকে অনেকটা। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, এই পাহাড় পর্বতগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কীরকম করে তৈরি করেছেন, যেমন অন্য জায়গায় বলেছেন এগুলি কেমন পেরেক স্বরূপ, যেমন খেমা তাঁবু লাগাবার জন্য কি করতে হয়, হ্যাঁ কিলক বা পেরেক লাগে, যাতে করে তাঁবু হাওয়া বাতাসে না উড়ে যায়। ঠিক ওই রকমই জমিন আল্লাহ পৃথিবী যখন সৃষ্টি করলেন, পানির ওপর তো ভাসমান, পানির ওপর যেন একটা বল ভাসছে, সব দিকে পানি, পানি আর পানি, সাগরে পানি, নদীতে পানি, মাটির তলায় পানি, পানি আর পানি, আর পৃথিবী হচ্ছে গোলাকার বা ডিমের মতো ধরেন, তো এটা ভাসছে যেন। তাহলে এইটা হ্যাঁ আল্লাহ কেন পাহাড় করে আন্তামিদা বেকুম কোরআনের ভাষা বলেছেন, যাতে করে তোমাদেরকে নিয়ে হে হেলাহিলি না শুরু করে দেয়, নড়াচড়া না শুরু হয়ে যায়, তাহলে বাড়িও বাঁধতে পারবে না, সবসময় ভূমিকম্প হতেই থাকবে, চলতেও পারবে না, ঘুমাতেও পারবে না, কাজকর্ম করতে পারবে না, বসবাসযোগ্যই থাকতো না পৃথিবী। ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত, ওয়াইলাল আরদে কাইফা সুতিহাত, আর তারা কি দেখে না গভীরভাবে পৃথিবীর দিকে, মানে ভূতলের দিকে। পৃথিবী তো আপনার আসমান জমিনের মাঝখানে আছে, এগুলো পৃথিবী বলবো আমরা, কিন্তু এখানে আরজ বলতে জমিন, হ্যাঁ ভূপৃষ্ঠ, পৃথিবীটা দেখো, পৃথিবীতে জমিন কত রকমের জমিন, আর এই দিয়ে আমাদের কত রকমের কাজ হচ্ছে এই জমিনে, জমিনের তলায় খনিজ সম্পদ রয়েছে, পাহাড়ের তলায় খনিজ সম্পদ রয়েছে, আর জমিনে পানির ব্যবস্থা রয়েছে, জমিনে আমাদের খাদ্যের ব্যবস্থা রয়েছে, জমিন থেকে সমস্ত রকমের প্রয়োজন আমরা আমাদের প্রয়োজন মেটাচ্ছি, আর আমাদের গবাদি পশুর প্রয়োজন মেটাচ্ছি। মাতা আল্লাকুম ওয়ালি আনআমিকুম, যেমন আল্লাহ বলেছেন। ওয়াইলাল আরদে, আর জমিন কি নিয়ে তারা চিন্তা করে না, কাইফা সুতিহাত, কীভাবে সেটা বিছানো হয়েছে, সাতফুন সাতফুল আরজ বলা হয়, সমতলকে সাতাহ বলা হয়, এই জন্য ছাদ সাত, আজকাল ছাদকে কে সাকফকে সাতফুনও বলা হচ্ছে, সমতল, ছাদটা সমতলে আছে। তো কীভাবে জমিনকে বিছানো হয়েছে, জমিন যদি বিছানোর মতো না হইতো তাহলে বাড়িঘর বসবাস আর চলাফেরা কিছুই সম্ভব হইতো না, গাড়ি নিয়ে চলাফেরা ইত্যাদি সব সম্ভব হইতো না। আল্লাহ করেছেন, ফাজাক্কির হে নবী, এভাবে এইসব চিন্তা করতে বলো। একদিকে দেখেন আল্লাহর সৃষ্টিগত নিদর্শন নিয়ে চারটি নিদর্শনের কথা বলে চিন্তা করতে আল্লাহ বললেন আফালাই আনজুরুন, আরেক দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি এদেরকে উপদেশ দিয়ে থাকো। একদিকে চিন্তা করে এইসব দেখে আল্লাহর সৃষ্টিগত যেসব নিদর্শন রয়েছে এগুলো দেখে আল্লাহকে চেনুক, আল্লাহর সাথে সম্পর্ক করুক, আল্লাহর কাছাকাছি আসুক, স্রষ্টার কাছাকাছি আসুক, আর একদিকে তোমার উপদেশ চলতে থাক, যাতে উপদেশ তাদেরকে এগিয়ে দেয় আল্লাহর দিকে। ফাজাক্কির হে নবী, তাদেরকে উপদেশ দিতে থাকো, ইন্নামা আনতা মুজাক্কির, নিশ্চয় তুমি তো শুধুমাত্র একজন উপদেশ দানকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তাদের ওপর তুমি কর্ম নিয়ন্ত্রণকারী না বা জবরদস্তিকারী না। সাই তারা ইয়সাইতর মানে জি কারো ওপর আধিপত্য বিস্তার করা, জবরদস্তি করা, এখান থেকে সিম ফাইল এসে গেছে মুসাইতের, মুসাইতের সিন দিয়েছিল, সিন কখনো কখনো সদের সাথে করিবুল মখরাজ হওয়ার কারণে পরিবর্তন হয়ে যায়, মুসাইতের হয়ে গেছে এখানে, লাস্ত আলিম, এই জন্য দেখেন নিচে সিন লেখা আছে একটা ছোট আছে না, তাহলে আসলে সিন ছিল সাই তারা ইয়সাইতর, ওইটা হয়ে গেছে সদ, সেই জন্য ছোট্ট করে একটা সিন লিখা আছে। বলতে চাইছে আপনাকে যে আসলে ছিল সিন, সেটা এখানে কী হয়েছে কালব হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে সদের সাথে। জি লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি তাদের কর্ম নিয়ন্ত্রণকারী না বা তাদের ওপর তুমি জবরদস্তিকারী না, জবরদস্তি চলবে না, যেমন কোরআন কোন আয়াতে বলেছে লাইক রাহা ফি দিনের ক্ষেত্রে জবরদস্তি নেই, জবরদস্তি নেই, তাদেরকে উপদেশ দিতে থাকো, বলতে থাকো, দাওয়াত দিতে থাকো উত্তম পন্থায়, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, তবে এখানে ইল্লা মানে লাকিন কিন্তু, তবে কেউ যদি ফিরে যায়, তুমি উপদেশ দিলে আর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত এইসব নিদর্শন রেখেছেন, এগুলি নিয়ে চিন্তা গবেষণা করে আল্লাহকে চিনতে বলেছেন, কিছুই করল না সে,
তার ব্রেন বুদ্ধিকে কাজে লাগাইলো না, হ্যাঁ তার হিতাহিত জ্ঞানকে কাজে লাগাইলো না, নবী সাল্লামের উপদেশ নিল না, দায়ীর উপদেশ নিল না, ফিরে গেল, বিমুখ হইল, ওয়াকাফার আর কুফরি করলো, কুফরি তিনি মজ্জিত হইল। ফাইউ আজ্জাবাহুল্লাহুল আজাবাল আকবার, তাকে আল্লাহ রব্বুল আলমিন মহাদণ্ডে দণ্ডিত করবেন। ফাইউ আজ্জাবাহুল্লাহ, আল্লাহ তাকে শাস্তি দেবেন, আল আজাবাল আকবার মহাশাস্তিতে, মহাশাস্তিতে পেলে শাস্তি দেবেন। এখানে মহাশাস্তি মানে জাহান্নামের শাস্তিকে বোঝানো হয়েছে। জাহান্নামের সামনে যত শাস্তি রয়েছে, কবর আজাবের শাস্তি, দুনিয়ার বালা মুসিবতের শাস্তি, আর দুনিয়ার বিপদ আপদার শাস্তি, আর আর্থিক সংকটের শাস্তি, আর দুশ্মনকে চাপিয়ে দেওয়ার শাস্তি, আর আপোষে লড়িয়ে দেওয়ার শাস্তি, যত শাস্তি হতে পারে দুনিয়া আখেরাতে, সবচেয়ে বড় শাস্তি হচ্ছে জাহান্নামের আজাবের শাস্তি, যাকে আজাব আকবার বলা হয়েছে। ফাইউ আজাবাহুল্লাহুল আজাব আল আকবার, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার দিকেই তাদের প্রত্যাবর্তন। আবা ইয়া উব থেকে ইয়াব মানে হচ্ছে ফিরে আসা, তাদেরকে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলছেন আমার কাছেই ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতঃপর আমার দায়িত্ব হচ্ছে তাদের হিসাব গ্রহণ করা, আমি তাদের একমাত্র হিসাব নেব, আমার কাছে এসে হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। মুমিন আর কাফির দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কাফেরদের জন্য ফালা নকিমুল হুম ইয়াউমাল কিয়ামাত ওয়াজনা, চিরস্থায়ী জাহান্নামী, তাদের জন্য দাঁড়িপাল্লা কায়েম করা দরকার না। একমাত্র তাদের যে অন্যান্য ক্রাইম অপরাধগুলি রয়েছে সেগুলোর জন্য শাস্তি কতটা কার বেশি হবে সেগুলোর জন্য তাদের দাঁড়িপাল্লা কায়েম হবে। মুমিনের জন্য হিসাব হবে, মুমিনের জন্য দাঁড়িপাল্লা কায়েম হবে। একদল তো বিনা হিসাবে জান্নাতে যাবে, আর অধিকাংশই হবে যাদের হিসাব হবে, জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হিসাব দুই রকমের হবে, হিসাব ইয়াসিরা সহজ হিসাব হবে, আর আরেকটা হচ্ছে কঠিন হিসাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, নবী সাল্লাম নিজে সলাতে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসিরা। কিন্তু আমাদের দেশে একটা যে আমল আছে, যে আমলটি সহি নয়, সেটা হচ্ছে এ আয়াতের শেষে যদি ইমাম এ আয়াত পড়ে অথবা নিজে কোরআন পাঠকারী এ আয়াত পড়ে তো কী পড়তে হবে? আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসিরা, এটা সহি নয়, এটা সহি নয়। যদিও এই আমলটি আমাদের আহলাদি সমাজে প্রচলিত রয়েছে, কিন্তু এটা গবেষণাতে আমরা দেখলাম যে এটা সহি নয়। নামাজের মধ্যে যখন আল্লাহ কী বলছে ইন্না আলাই সুম্মা ইন্না আলাইনা হিসাব আহম শেষ হইল, তখন মুক্তাদি ইমাম সবাই মিলে আল্লাহুম্মা হাসিবনি হিসাব ইয়াসিরা পড়ছে। এটা সুন্নতের খেলাফ কাজ, এটা সুন্নত দ্বারা প্রমাণিত নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালাতের ভিতরে পড়তেন এই বলে হাদিস রয়েছে মুস্তাদরাক হাকাম, আর বেশ কিছু হাদিস রয়েছে যেটাকে আল্লামা আলবানী সহি বলেছেন, হাসান সহি বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলমের কাছে ফিরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলম হিসাব নেবেন। মমিন মুসলিমদের প্রথম হিসাব কিসের হবে? সালাতের হিসাব হবে। যদি মমিন মুসলিম আপনি, তাহলে পাঁচ অক্ত সলাৎ ঠিক নেই, তো হিসাব দেওয়ার জন্য রেডি আছেন আপনি? পাঁচ অক্ত নামাজ পড়ছেন না, তো হিসাব দেওয়ার জন্য আপনি নিশ্চয় রেডি না, নিশ্চয় প্রস্তুত না আপনি। তাহলে এখানে আপনাকে বলতে হবে যে হয় আপনি বিশ্বাসী না অবিশ্বাসী, পরকালে বিশ্বাসী না, অথবা পরকালে প্রথম হিসাব হবে সলাতের, নামাজের সলাতে ফেল, বাকি সব কিছুতে ফেল, এ কথাই বিশ্বাসী না, তাহলে আংশিক আপনি পরকালে অবিশ্বাসী, আংশিক আপনি পরকালে অবিশ্বাসী। অথবা বিশ্বাস আছে, তারপরও শয়তানকে সুযোগ দিয়েছেন, বিশ্বাস আছে, জান্নাতে গেলাম গেলাম, না হলে শয়তানের সাথে জাহান্নামই থাকলাম। যদি বলেন একবারে আমি অবিশ্বাসী বলে আপনার উপর অপবাদ দিতে চাই না, কিন্তু বেনামাজিদেরকে আমি বলছি এই কথাগুলি, যারা বেনামাজি বা আধা নামাজি, মাঝে মধ্যে পড়েন মাঝে মধ্যে পড়েন না, পাঁচ অক্ত সলাৎ পড়েন না, আপনার ইচ্ছা মোতাবেক সলাৎ পড়বেন, আল্লাহর ইচ্ছা মতো আদেশ মোতাবেক পড়বেন না। আল্লাহ বলছে দিনে রাতে খামসা সলাৎ, পাঁচবার সলাৎ আর সতেরো রাকাত ফরজ করেছেন, আপনি বলছেন আমি সতেরো পারবো না, পনেরো পড়বো, ফজর পড়বো না, তাহলে আপনি কয়েকটা অবস্থার একটা অবস্থা, হয় মোটেই আপনি পরকালে বিশ্বাসী না, অথবা আংশিক আপনি প্রথম হিসাব হবে হাসরের মাঠে সলাতের এর ওপর বিশ্বাসী না, তাহলে আংশিক কিছু ক্ষেত্রে আপনি পরকালে অবিশ্বাসী, অথবা বিশ্বাসী হয়তো আপনার কথাই আমি বিশ্বাস করলাম যে সত্যি আপনি আখেরাতে বিশ্বাসী, কিন্তু আপনি বেপরোয়া পরোয়া করেন না, শয়তানকে সুযোগ দিয়েছেন, হইলে গেলাম জান্নাতে, আর না হলে শয়তান ইবলিসের সাথে জাহান্নামেই থাকলাম, দুনিয়াতে শয়তান ইবলিসকে খুশ রাজি করি, খুশ করি, আর আল্লাহকে নারাজ করি, যার ফলে
শয়তানের সাথে উঠতে হবে। আলমার ও মামান আহাব্বা, যে যার অনুসারী হবে, যে যাকে ভালোবাসবে, যে যার পথের প্রতীক হবে, তার সাথে কিয়ামতের দিন হাসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং আখেরাতের হিসাবের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক ক্ষেত্রে চেষ্টা করা তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে সফলতা দান করেন, কামিয়াব করেন। এখানে আমাদের তাফসীর শেষ করলাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।